গুড ইভিনিং, কেমন আছিস? ওকে, ভেরি গুড। শোন, লাস্ট লেকচারে আমরা কি করছিলাম, সেন্টার অফ মাসের বিভিন্ন প্রবলেম সলভ করছিলাম। কন্টিনিউয়াস সিস্টেমের ক্ষেত্রে সেন্টার অফ মাসের আর একটা দুটো প্রবলেম সলভ করি, তারপরে আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম, কাইনেটিক এনার্জিতে আমরা প্রবেশ করব। ঠিক আছে, এনার্জি নিয়ে আমরা কথা বলবো। সো সেন্টার অফ মাসের একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এটা আগে সলভ করে নিই। ওকে, তো এটা কোশ্চেনটা নেন। কোশ্চেনটা অ্যাকচুয়ালি কি, আমি কোশ্চেনটা প্রথমে বোঝাই নিই। আমাদের মেনলি টার্গেট থাকবে সেন্টার অফ মাসের ক্ষেত্রে। আমি সেন্টার অফ মাস বলছিলাম যে কিসের জন্য সলভ করি, যে কোনো একটা বড় একটা কি আছে, হচ্ছে অবজেক্ট আছে। যে কোনো একটা অবজেক্ট যদি থাকে, সেই অবজেক্টটার প্রতিটা পার্টিকেল নিয়ে যদি আমরা ডিসকাস করি, সেটা নিয়ে পড়াশোনা করা খুবই কঠিন কাজ হয়ে যাবে। এর জন্য আমরা ওটাকে ইজি করার জন্য কি করি, পুরা পার্টিকেলটার মাসকে কি করি, যে আমরা থিওরিটিক্যালি ভেবে নেই যে ওটার মাস একটা পয়েন্টে কি আছে, কনসেন্ট্রেট আছে, সেই পয়েন্টটাকে কি বলি আমরা, সেন্টার অফ মাস পয়েন্ট। এবার ওই সেন্টার অফ মাস পয়েন্টটাকে কি করে আমরা স্টাডি করি, অর্থাৎ ওর আমরা কাইনেটিক এনার্জি, ওর আমরা পোটেনশিয়াল এনার্জি, ওর আমরা মোমেন্টাম, যে কোনো কিছু আমরা ওর বের করি। ওকে, ওটা বের করলে আমাদের সমগ্র জিনিসটা হয়ে যায়। তাহলে এমনই যদি দুইটা পার্টিকেল দেওয়া থাকে, ওকে, যেগুলো আমরা নিউক্লিয়ার ফিজিক্স এ কিছুদিন পরে অ্যাপ্লাই করব বা অনেক জায়গাতে অ্যাপ্লাই করব, যখন দুইটা পার্টিকেল দেওয়া থাকবে, সাপোজ কথার কথা একটা ইলেকট্রন কে কেন্দ্র করে, সরি, নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতেছে, তাহলে এই সিস্টেমটায় কয়টা পার্টিকেল আছে? দুইটা পার্টিকেল, একটা একটা নিউক্লিয়াস আছে আর একটা কি আছে, হচ্ছে ইলেকট্রন আছে। তাহলে এই সিস্টেমটার ক্ষেত্রে নিউক্লিয়াস আর ইলেকট্রন, এদেরকে স্টাডি করার জন্য আমরা কেমন করে স্টাডি করব, এই সিস্টেমটা সেন্টার অফ মাস কোথায় থাকবে? এবার এইটাকে বের করার জন্য আমরা কি করি, একটা বুদ্ধি করি, যে দুইটা এই সিস্টেমটায় দুটো পার্টিকেল আছে, নিউক্লিয়াস আছে আর ইলেকট্রন আছে, নিউক্লিয়াস কে কেন্দ্র করে ইলেকট্রন আমরা ঘুরতেছে। তাহলে নিউক্লিয়াস কে একটা পার্টিকেল ধরতেছি, ওর কিছু একটা মাস ধরতেছি M1, আর একটা পার্টিকেল আছে হচ্ছে ইলেকট্রন, যেটার মাস আমরা M2 ধরতেছি। এবার এই দুটার কি করি, একটা রিডিউসড মাস আমরা বের করে নেই। তারপরে রিডিউসড মাস কে আমরা কি করি, ওই M1 M2 জায়গায় রিডিউসড মাস অ্যাপ্লাই করি, তারপরে প্রবলেমটাকে সলভ করি। তো এই ঘটনাটাকে বলি টু বডি সিস্টেম কে ওয়ান বডি সিস্টেমে কনভার্ট করা। অর্থাৎ টু বডি সিস্টেম কিসের জন্য বলো, দুইটা আলাদা আলাদা মাস আছে, ওটাকে কি করি আমরা রিডিউস মাস কনসেপ্ট দ্বারা কি করি, ওটাকে একত্রিত করে একটা সিঙ্গেল বডি প্রবলেমে সলভ করি। আর সিঙ্গেল বডি প্রবলেম সলভ করা অবভিয়াসলি ইজি হবে, ওইখানে যে কোনো ফর্মুলা ইউজ করা অবভিয়াসলি ইজি হবে টু বডি সিস্টেমের থেকে। তার জন্য টু বডি সিস্টেমটাকে কি করি আমরা ওয়ান বডি সিস্টেমে কনভার্ট করতে পারি, কিসের কনসেপ্ট, সেন্টার অফ মাসের কনসেপ্ট দিয়ে, যেটাকে আমরা কি বলি রিডিউস মাস করে দেবো। মাসটাকে কি করবো, দুইটা আলাদা আলাদা মাসকে কম্বাইন করে একটা রিডিউস মাসে কি করবো আমরা, কনভার্ট করে দেবো। এই প্রবলেমটাকে তুমি সলভ করি। এই প্রবলেম অনেক ভাবে করা যায়, আমি একভাবে সলভ করাচ্ছি। ঠিক আছে, তাহলে প্রবলেমটা দেখি আমরা। বলছি যে কনসিডার দা মোশন অফ টু মাস পয়েন্ট, কনসিডার দা মোশন অফ টু মাস পয়েন্ট M1 এন্ড M2 এন্ড M2 so that the kinetic energy of the particles in the center of mass trend of reference is equal to half into mu into r dot square, where r is the relative position vector relative position vector
অফ দ্য পার্টিকেলস, অফ দ্য পার্টিকেলস অ্যান্ড মিউ ইজ দ্য রিডিউসড মাস গিভেন বাই, অ্যান্ড মিউ ইজ দ্য রিডিউসড মাস গিভেন বাই 1 বাই মিউ ইকুয়াল টু 1 বাই এম ওয়ান প্লাস 1 বাই এই প্রবলেমটা কি করবো আমরা সলভ করবো। তাহলে কোশ্চেনটা প্রথমে দেখি না, যেটা আমি তোকে একটু আগে বোঝাচ্ছিলাম যে সেম দুইটা যে কোনো মাস পার্টিকেল আছে, একটা যেমন সিস্টেমের ক্ষেত্রে আমি বলতেছিলাম ইলেকট্রন আছে আর ইলেকট্রনের সঙ্গে কি আছে নিউক্লিয়াস আছে, ওকে, এমন এই দুইটা মাস পার্টিকেল দেওয়া আছে এম ওয়ান আর এম টু দেওয়া আছে, ওকে, তাহলে এই প্রবলেমটা সলভ করি। প্রবলেমটা সলভ করার জন্য আমরা যে কোনো দুইটা আমরা মাস পার্টিকেল নিলাম এম ওয়ান, একটা পার্টিকেল আছে আর একটা পার্টিকেল নিলাম আমরা এম টু, এদের মধ্যে তার মাস কম তার মাস বেশি আমাদের কিছু যাওয়ার জন্য এদেরকে একটা কি আছে রেখা দ্বারা কানেক্টেড আছে, এবং দুইটা যেহেতু মাস নিলাম এই দুইটা মাসের মাঝে যে কোনো একটা সেন্টার পয়েন্টে কি থাকবে হচ্ছে সেন্টার অফ মাস থাকবে, সাপোজ ধরলাম হচ্ছে এইখানে কি আছে সেন্টার অফ মাস আছে, ওকে। এবার এগুলার সমস্ত কিছুকে কি দিয়ে আমরা ডিফাইন করবো মনে রাখিস, যে এটা একটা জিনিস বলছে আর ইজ দ্য রিলেটিভ পজিশন ভেক্টর, রিলেটিভ পজিশন ভেক্টর মানে এটা বোঝাচ্ছি, তা আমি কি বলছি যখনই আমরা কোনো কিছুর পজিশন ডিফাইন করবো তাহলে আমাদের রেফারেন্স ফ্রেম লাগবে, তাহলে এখান থেকে কি করি একটা রেফারেন্স ফ্রেমের রেসপেক্টে এটাকে দেখাচ্ছি, সাপোজ এটা কি আছে একটা রেফারেন্স ফ্রেম আছে, এটা তার সেন্টার আছে, ওকে, তাহলে রেফারেন্স ফ্রেম থেকে এটা একটা পজিশন এম ওয়ান, অরিজিন থেকে এটা একটা পজিশন ভেক্টর আছে, ঠিক আছে, তাহলে দুইটা কি দেখলাম পজিশন ভেক্টর দেখলাম, একটা হচ্ছে আর ওয়ান নাম দিলাম একটা হচ্ছে আর টু দিলাম, এবার এই দুইটার কোন একটা বিন্দুতে কি আছে সেন্টার অফ মাস পয়েন্ট আছে, তাহলে সেন্টার অফ মাস পয়েন্ট কেও কি করতে লাগবে একটা হচ্ছে পজিশন দিতে লাগবে, ওকে, এটা দাম সেন্টার অফ মাস, ওকে, দেখতে খুবই বাতে হয়ে যাচ্ছে, তো এদের মাঝখানে কোন একটা পয়েন্ট কি আছে হচ্ছে সেন্টার অফ মাস আছে, এটার নাম আমি সাপোজ দিলাম কেপিটাল আর, আর এই সেন্টার অফ মাস পয়েন্ট এইটার থেকে এগুলা কিছু একটা করে নাম দিচ্ছি, এই পয়েন্টটার নাম এই দিকের পজিশন ভেক্টর একটা কিছু দিলাম সাপোজ আর ওয়ান দিলাম, এই দিকে একটা পজিশন ভেক্টর কত দিলাম হচ্ছে আর টু দিলাম, আর কি বলছি দেখ এখানে আর ইজ দ্য রিলেটিভ পজিশন ভেক্টর, রিলেটিভ পজিশন ভেক্টর অফ দ্য পার্টিকেলস, তাহলে এই পার্টিকেলটা আর এই পার্টিকেলটার মধ্যে রিলেটিভ পজিশন ভেক্টর কত দেওয়া আছে এটা দেওয়া আছে হচ্ছে আর, ঠিক আছে, তাহলে আমরা ভেক্টর তো সবাই পড়ছি ভেক্টরের ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করে দিই, অ্যাপ্লাই যদি করে দিই তাহলে কি কি পাবো, ওকে, ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতেছি তাহলে আমি লিখে দেই প্রথমে আগে কোনটা কি জিনিস, লেট আর ওয়ান ইজ দ্য পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর অফ মাস এম ওয়ান, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু, উইথ রেসপেক্ট টু অরিজিন ও, অরিজিন ও,
R2 is the position vector of mass M2 with respect to origin O. R is the position vector of center of mass with respect to O. R1 is the position vector of mass M1 with respect to center of mass. Okay. R2 is the position vector of mass M2 with respect to center of mass point C. Okay, center of mass ke ki dilam ona C diye dilam. R ekta baat kiya sir. R is the relative position vector. Position vector of particles M1 and M2. That is R কে আমরা লিখতে পারি R1 minus R2 বা R2 minus R1, তো যেটা হচ্ছে ওটাই লিখতে পারিস, ঠিক আছে? রিলেটিভ পজিশন ভেক্টর, ওকে? তাহলে এবার আমাদের মেন বের করতে লাগবে না কি বলছে, সোলার বা কাইনেটিক এনার্জি অফ দা পার্টিকেল। কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি জানি আমরা ছোটবেলা থেকে পড়ে আসতে আছে, হাফ এম ভি স্কোয়ার, ওকে? ভি মানে কি পজিশনের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম, তাহলে আমরা কি করি হাফ এম ভি স্কোয়ার বা আছে হাফ এম পজিশন ভেক্টরটা ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু টাইম করে দিই, ওকে? আজকে সমস্ত কিছু ঠিক আছে রে, ভিডিওতে বোঝা যাচ্ছে? দিশা একবার কমেন্ট করিস তো, ওকে ঠিক আছে, তাহলে আমরা করি। তাহলে রিলেটিভ পজিশন ভেক্টর, রিলেটিভ পজিশন ভেক্টর তাহলে কি হলো, R1 minus R2 লিখতে পারিস, বা তুই যদি রেখে লিখতে চাস R2 minus R1 লিখতে চাস, তবু এটা কিন্তু পারিস, তোর ইচ্ছা, তুই এটা ধরে করতে পারিস, সেটা ধরে করতে পারিস। এবার ফ্রম ভেক্টর ট্রায়াঙ্গেল ল, ভেক্টর ট্রায়াঙ্গেল ল থেকে এখান থেকে দেখ, এটা কোন ডিরেকশনে গেছে, এই ডিরেকশনে গেছে, এটা এই ডিরেকশনে গেছে, তাহলে আমরা কি বলতে পারি, R+R1 ইকুয়াল টু হচ্ছে স্মল R1, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে R1 ইকুয়াল টু হচ্ছে R1 মাইনাস R, বুঝছিস? এন্ড এটা থেকে কি লিখতে পারি, এটা এই দিয়ে গেছে, এটা এই দিয়ে গেছে, তাহলে R+R2 ইকুয়াল টু দেখা যায় এটা এদিকে এটা এদিকে ইকুয়াল টু হচ্ছে R, তো এইখান থেকে আমরা লিখতে পারি R2 ইকুয়াল টু লিখতে পারি হচ্ছে R2 মাইনাস তারপরে ফ্রম ডেফিনেশন অফ সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের ডেফিনেশন থেকে কি জানি, আর পজিশন ভেক্টর ইকুয়াল টু M1 R1 + M2 R2 বাই হচ্ছে M1 + M2, এটুকু তো আমরা পড়ছি সামেশন MIRI বাই হচ্ছে সামেশন MI, এটুকু আমরা পড়ছি। এবার আমাদের মেন টার্গেট হবে এই দুটার মান বের করা, তাহলে ফ্রম ইকুয়েশন 1, তাহলে R1 ইকুয়াল টু হবে R1 মাইনাস M1 R1 + M2 R2 বাই M1 + M2, এটা যদি আমরা রসের উপর নিই M1 + M2 ইকুয়াল টু পাচ্ছি M1 R1 + M2 R1 - M1 R1 - M2, তাহলে M1 R1 M1 R1 থাকলো, তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে M2 কমন যায়,
এম টু কমন পেলে আপ করে আসবে, আর ওয়ান মাইনাস আর টু বাই হচ্ছে এম ওয়ান প্লাস। দেখতো আর ওয়ান মাইনাস আর টু মানে কি, এখান থেকে দেখা যাক, আর ওয়ান মাইনাস আর টু মানে হচ্ছে আর। কোশ্চেনটা দেখা আছে? তাহলে আমি কোশ্চেনটা ওঠাই দেবো, একটু কোশ্চেনটা লিখছিস, বলিস তো একটু। তাহলে কোশ্চেনটা তো এটার থেকে আমরা কি পাচ্ছি, দেখ আর ওয়ান ইকুয়াল টু পাচ্ছি, আর ওয়ান কেন বের করতেছি আমি বলতেছি, আর ওয়ান ইকুয়াল টু পাইতেছি আমরা এটা। তাহলে দেখা যায় এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু ইন্টু এম ওয়ান, আর উপরে কি আছে আর ওয়ান মাইনাস আর টু, আর ওয়ান মাইনাস আর টু ইকুয়াল টু হচ্ছে আর। এটা দেখা যায় কোনো প্রবলেম, তুই ভাববি উপরে এম ওয়ান কই থেকে আসলো, এম ওয়ান আসলো, হ্যাঁ তাহলে দেখ এম ওয়ান ইকুয়াল টু কত আসছে, এম ওয়ান উপর নিচে গুণ করে দিলাম, আমি উপর নিচে গুণ করে দিয়ে এটা লিখলাম। এবার এইটা ইকুয়াল টু কি লেখা যায়, তাহলে মিউ আর বাই এম ওয়ান লেখা যায়, এটা আমি লিখলাম হচ্ছে 3 নম্বর। কারণটা দেখ আমাদের দেওয়া আছে ওয়ান বাই মিউ ইকুয়াল টু কত, ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু, তাহলে মিউ ইকুয়াল টু কত হবে এম ওয়ান এম টু বাই এম যে এম ওয়ান প্লাস এম টু, এটাই আমি লিখলাম এখানে, ঠিক আছে তাহলে এই লেখো। অ্যান্ড সিমিলারলি আর টু ইকুয়াল টু কি লেখা যায়, আর টু যারাই যদি দেখিস আর টু মাইনাস আর আর মানে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু বাই হচ্ছে এম ওয়ান আর ওয়ান প্লাস এম টু আর টু। সো এখান থেকে পাচ্ছিস এম ওয়ান প্লাস এম টু এম ওয়ান আর টু মাইনাস এম টু আর টু মাইনাস এম ওয়ান আর ওয়ান মাইনাস এম টু। তো কি কি কাটে, এম ওয়ান আর টু এটা লিখছিস না, ওকে ভেরি গুড। তার আগে এটা দেখতো কিছু কাটে, এম ওয়ান আর টু এম টু আর টু, কিছুই কাটে না রে, ওকে ও থ্যাংক ইউ থ্যাংক ইউ, সেটাই তো দেখতেছে, আরে কিছু কাটে না কেন, হ্যাঁ এখানে ক্লাস হবে, থ্যাংক ইউ দিশা। তাহলে কি হচ্ছে এম টু আর টু আর হচ্ছে এম টু আর ওয়ান, এটা এটা কাটলে ঠিক আছে, এটা এটা কাটলে আমাদের এখান থেকে হচ্ছে কমন যাবে এম ওয়ান কমন যাবে, তাহলে আসবে আর টু মাইনাস আর ওয়ান বাই আসবে হচ্ছে এম ওয়ান প্লাস এম টু। এবার দেখ আমরা এইটা ধরে ইউজ করছি, তাহলে কি আসবে আর ওয়ান মাইনাস আর টু ইকুয়াল টু আর, এখানে কি আছে আর টু মাইনাস আর ওয়ান, তাহলে একটা সামনে একটা মাইনাস আসবে মাইনাস এম ওয়ান এম টু বাই এম টু নিচে গুণ হবে এম ওয়ান প্লাস এম টু আর উপরে কি হচ্ছে আর, ওকে। সো এটা যদি পুট করে দেয় আমরা পাচ্ছি তাহলে মাইনাস মিউ মাইনাস মিউ আর বাই এম টু, তাহলে এই ইকুয়েশন কত আসবে। এবার দেখ আমাদের কোশ্চেনে যদি দেখিস কি বলছে, কাইনেটিক এনার্জি দেখা যাচ্ছে, সো দ্যাট দ্য কাইনেটিক এনার্জি ফ্রম দ্য সেন্টার অফ মাস ফ্রেম, তাহলে সেন্টার অফ মাস থেকে আমাদের কাইনেটিক এনার্জি বের করতে বলছে, এই পয়েন্ট থেকে বের করতে বলছে। তাহলে আমরা কি জানি বলতো কাইনেটিক এনার্জি, যদি দেখেন একটু ভালো করে দেখ পরে দেখিস, হাফ এম ভি স্কোয়ার কাইনেটিক এনার্জি এটা জানি, ভি মানে ডিএক্স বাই ডিটি এটি মানে ভি, অর্থাৎ এক্স এক্স এর ডেরিভেটিভ এক্স ডট, ঠিক আছে না,
এটা মানে ভি, আর এক্স মানে কি পজিশন ভেক্টর, পজিশনের জায়গায় কি আছে আর, তাহলে আর ডট, এটা মানে ভি, তাহলে ভি মানে কত হচ্ছে আর ডট, এখানে তাহলে আমরা কি বলে দিচ্ছি, তাহলে দেখি যদি রেডি কি লিখতে পারিস এম আর ডট আর স্কয়ার, ঠিক আছে, এটা কি তার হচ্ছে কাইনেটিক এনার্জি। এবার কাইনেটিক এনার্জি কোথায় থেকে বলছি, কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ফ্রম দ্য সেন্টার অফ মাস পয়েন্ট, ফ্রম দ্য সেন্টার অফ মাস পয়েন্ট বলতে কি হবে, এটা এদিকে যাবে এটা এদিকে যাবে, তাহলে টোটাল কাইনেটিক এনার্জি কত হবে বের করব হাফ এম, ওকে, তাহলে এটা কি গেল এম ওয়ান, আর এটা হচ্ছে ক্যাপিটাল আর ওয়ান তার ডট স্কোয়ার প্লাস হচ্ছে হাফ ইন্টু এম টু ইন্টু ক্যাপিটাল আর টু ডট স্কোয়ার, ঠিক আছে না, এটা করলে হচ্ছে কি পাবো আমরা কাইনেটিক এনার্জি পাই, তাহলে এটা করি দেখি সেন্টার অফ মাস পয়েন্ট থেকে কি আসে, তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য সিস্টেম ফ্রম সেন্টার অফ মাস ফ্রেম অফ রেফারেন্স, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হলো হাফ এম ওয়ান আর ওয়ান ডট তার স্কোয়ার, কেউ যদি ভেক্টর না দেয় কোনো প্রবলেম নেই, স্কোয়ার দিলে ভেক্টর দিতেই লাগে না, ওকে, প্লাস হচ্ছে হাফ ইন্টু এম টু আর টু ডট স্কোয়ার, ঠিক আছে, এই ডট গুলো ইম্পর্টেন্ট, তাহলে কাইনেটিক এনার্জি ইকুয়াল টু গেল হাফ ইন্টু এম ওয়ান আর ওয়ান ডট স্কোয়ার, আর ওয়ান ডট মানে কি ছিল এখানে পেট্রোল এটা, ঠিক আছে, তাহলে কি হলো মিউ আর ডট বাই এম ওয়ান তার স্কোয়ার, ডট চাইছে না, তাহলে এটা ডটও বের করতে লাগবে, ডট বের করলে এখানে একটা ডট আসবে, এখান থেকে আমি একটা লাইন লিখে দেবো আর ওয়ান ডট ইকুয়াল টু কত হবে মিউ বাই এম ওয়ান, এটা তো কনস্ট্যান্ট, আর ওয়ান কি হবে আর ওয়ান এর ডট হবে, আর এখান থেকেও সিমিলারলি কত লেখা যায়, এখান থেকে তুই লিখতে পারিস আর টু ডট ইকুয়াল টু লিখতে পারিস হচ্ছে মাইনাস মিউ আর ডট বাই হচ্ছে এম টু, তাহলে এখানে লেখা প্লাস হাফ ইন্টু এম টু মিউ আর ডট বাই এম টু, সো এখান থেকে যদি দেখিস হাফ ইন্টু মিউ স্কোয়ার আর ওয়ান ডট তার স্কোয়ার বাই এম ওয়ান, উপরের একটা এম ওয়ান নিচের একটা এম ওয়ান কাটলো প্লাস হাফ ইন্টু মিউ স্কোয়ার আর টু ডট স্কোয়ার বাই এম টু, সো হাফ মিউ স্কোয়ার কমন গেল ওয়ান বাই এম ওয়ান প্লাস ওয়ান বাই এম টু আর হচ্ছে হাফ মিউ স্কোয়ার, এটা মানে কত ওয়ান বাই মিউ আর হচ্ছে আর ডট এস, সো কি হলো হাফ ইন্টু মিউ ইন্টু, ঠিক আছে, সুতরাং কাইনেটিক এনার্জি কত আসলো আমাদের এটা বুঝছিস, এবার দেখ মিউ এর মান কত, মিউ এর মান ওইখান থেকে লিখতে যাই আমরা জানি এম ওয়ান এম টু বাই এম ওয়ান প্লাস এম টু, এটা কি বলি আমরা রিডিউস মাস, এবার ইন্টারেস্টিং জিনিস দেখ আমরা কি জানি যে কাইনেটিক এনার্জি কি, কাইনেটিক এনার্জি কত হয়, কাইনেটিক এনার্জি হয় হচ্ছে হাফ এম বি স্কোয়ার, তাহলে হাফ এম এর জায়গায় কত আসলো মিউ ইন্টু আর স্কোয়ার বি স্কোয়ার, হাফ এম বি স্কোয়ার এটা মানে বি স্কোয়ার, ওকে, সো আমাদের আসলো হচ্ছে কাইনেটিক এনার্জি কত হাফ এম বি স্কোয়ার আসলো, কিন্তু এম এর জায়গায় কোন কোন মাস আসলো রিডিউস মাস আসলো, ওকে, তাহলে দুইটা যখন সিস্টেম দেওয়া থাকবে মানে একটা সিস্টেমের মধ্যে যখন দুইটা পার্টিকেল দেওয়া থাকবে ওই পার্টিকেলটাকে আমরা ওয়ান বডি প্রবলেমে কনভার্ট করার জন্য কি করব, ওর দুইটার যে মাস থাকবে ওর মাসকে আমরা কি করব রিডিউস মান দ্বারা রিপ্লেস করে দেব, ঠিক আছে, রিডিউস মান দ্বারা রিপ্লেস করব, রিপ্লেস করে আর তারপরে যেমন করি নরমাল অপনিক, ঠিক আছে, তাহলে টু বডি প্রবলেম হচ্ছে ওয়ান বডি প্রবলেমে কনভার্ট করার একটাই বুদ্ধি রিডিউস মাস দিয়ে কনভার্ট করে দেব, ঠিক আছে, বুঝছিস বুঝলে, দেখ এটা প্রুফ করতে বলছে আমরা প্রুফও করে দিলাম।
হ্যাঁ, রিডিউস মাসের ফর্মুলা সবসময় এটাই হয়। তুমি যদি এইখানে উল্টাটা লেখে করতে তবু কিন্তু অ্যানসার সেমই আসতো। লেখা আছে ওকে, লাস্ট আর একটা প্রবলেম সলভ করবো সেন্টার অফ মাসের, এরপরে আর প্রবলেম সলভ করবো না। অল্প অল্প করবো করবো করে করে অনেকগুলো কোর্স, ঠিক আছে? মজাদার কোশ্চেন আছে, এই কোশ্চেনটা সলভ করবো, সলভ করে শেষ। ওকে, তারপরে আমরা নেক্সট চ্যাপ্টারে যাব। আমি তোদের সেন্টার অফ মাস চ্যাপ্টারটা ডিটেলস এ পড়ার প্রধান কারণ হচ্ছে, সেন্টার অফ মাস যদি ঠিক করে পড়িস না, তাহলে দুইটা জিনিস আমাদের খুব ইজি হয়ে যায়। মোমেন্ট অফ ইনার্শিয়া বের করা ইজি হয়ে যায়, প্লাস আর একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস ইজি হয়ে যায়, সেটা ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটির সাথে এটার এক্সাক্টলি অমন কোনো সম্পর্ক নাই, কিন্তু ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্টটা বের করার যে ম্যাথামেটিক্যাল ট্রিটমেন্ট, সেটা এক্সাক্টলি সেম হয়। ওকে, সো দুটোই ইজি হয়ে যায়। এবার দেখ, একটা কোশ্চেন আছে, কোশ্চেনটায় বলা আছে একটা ডিস্ক আছে। ওকে, ডিস্ক মানে তুই ভাবতে পারিস একটা রুটি আছে, বড় একটা রুটি। ওকে, পরোটা খাইতে গেছে সকালে ব্রেকফাস্টের জন্য, পরোটা খাইতে গেছে। এবার যখন ব্রেকফাস্টের জন্য পরোটা খাইতে গেছিস, এত বড় একটা পরোটা খাইতে গেছিস, এত সুন্দর গোল হয়েছে,
সত্যি সত্যি আমি মারাছি এটা? ওয়াও, ভেরি গুড, ওয়াও ওয়াও, যাই হোক প্রথমবার মনে হয় গোল হয়েছে। যাই হোক, এবার শোন যে এটা একটা রুটি আছে, রুটির সেন্টার কোথায় আছে? এটা হচ্ছে এই রুটিটার সেন্টার। ওকে, এবার এটা কিন্তু মনে রাখিস, দিক্স মানে হচ্ছে রুটি, মানে সব জায়গাতে কি আছে, হচ্ছে পার্টিকেল আছে। এবার এই পার্টিকেলটা, এই সেন্টারটা, এর দৈর্ঘ্যের রেডিয়াস কত? আমি বলতেছি রেডিয়াস, সাপোজ এ হচ্ছে রেডিয়াস, এটা কি হিসেবে ধরতেছিস? দিক্স হিসেবে ধরতেছিস, এর রেডিয়াস এত, আর এটা সেন্টার অফ মাস কোথায় আছে? এইখানে আছে সেন্টার অফ মাস, ঠিক আছে। এবার এটা সেন্টার অফ মাস একদম মাসে, এবার দেখ সেন্টার অফ মাস মাসখানে কেমন করে হবে আমরা জানি, কারণ এর আগেই আমরা প্রবলেম সলভ করছি। একটা যদি ডিক্স নেই, ডিক্সের যদি ইউনিফর্ম ডিক্স হয়, ওর সেন্টার অফ মাস কোথায় হয়? সেন্টারে হয়, একদম মিডিলে হয়। সো আমরা ইউনিফর্ম ডিক্স নিছি, ডিক্সটা নিছি, কেমন নিছি আমরা? ইউনিফর্ম নিছি, ইউনিফর্ম নিছি, তার জন্য সিগমা ইকুয়াল টু কি আছে? হচ্ছে সিগমা ইকুয়াল টু কনস্ট্যান্ট, ইউনিফর্ম ডিক্সের ক্ষেত্রে সিগমা, সিগমা কি হচ্ছে? ডেন্সিটি, সারফেস ডেন্সিটি, ডেন্সিটি কি হয়? মাস ইনটু এরিয়া। ওকে, তাই এখান থেকে আমরা মাসও পাচ্ছি, সিগমা ইনটু হচ্ছে এরিয়া ইউনিফর্মের জন্য। আর ইউনিফর্মে তাহলে সেন্টার অফ মাস কোথায় হবে? সেন্টার অফ মাস হবে হচ্ছে 0.0 বিন্দু থেকে। এবার কোশ্চেনটা একটু টুইস্ট করে দে, তুই ভাবতেছিস যে এটা কি কোশ্চেন, এটা তো সলভ করছি। টুইস্ট হচ্ছে এইটা, ধরি নে তুই পরোটা খাইতে গেছিস, পরোটা খাইতে গিয়া তোর এত খিদে পাইছে বা পরোটা দেখে এত ভাল লাগছে, থাক করে মাঝখান থেকে খাই আনিস, ঠিক আছে, বাঘের মতো গেলি মাঝখান থেকে ওঠায় নিয়ে আস, ঠিক আছে, দেওয়ার সঙ্গে সঙ্গে খায়া ফেলি। এবার খায়া ফেলার পর তোকে ওর খাওয়া অংশটা যখন খায়া নিছিস, তারপর যে অংশটা পইড়ে আছে ওই অংশটা তোকে সেন্টার অফ মাস বের করতে বলছে। এবার ইজি করার জন্য তুই ধরলাম যে খাওয়া দাওয়া খুব সুন্দর, ধীরে সুস্থিরে তুই খাস, একদম মেজারমেন্ট করে, কিউট লোক তোরা, কিউট ভাবে খাওয়া দাওয়া করিস। ওকে, তার জন্য ধরলাম কিউট ভাবে খাইলি, কেমন করে খাইলি, যে যে পার্টটা খাবি ওই পার্টটাও সুন্দর একটা সার্কুলার পার্ট হিসেবে খাইছিস। ওকে চল, তাহলে এইখানে কি করবি, একটা সার্কুলার পার্ট হিসেবে খা। ওকে, সার্কুলার পার্ট হিসেবে খাইলে সুবিধা হবে, আমাদের প্রবলেম সলভ করতে সুবিধা হবে, ওই জন্যই দিলাম। ওকে, তাহলে এটা কি বলি, সার্কুলার পার্ট হিসেবে খাইলি, এমন করে খাইলি যে সার্কেলটা খাইছিস ওর যেন রেডিয়াস কত হয়? a/2 হয় রেডিয়াস, তাহলে ওর রেডিয়াস কত হবে? a/2, তাহলে এটা কি হবে? একটা হচ্ছে সার্কেল, সুন্দর a/2 রেডিয়াস এর সার্কেলটা কেন তুই খাইয়া নিছিস। ওকে, তুই দেখ কত সুন্দর করে খাইছিস। তাহলে তুই এবার নর্মালি বল, যদি a/2 রেডিয়াস এর সার্কেলটা খাইয়া নিস, a/2 রেডিয়াস এর সেন্টারে এর সেন্টার অফ মাস থাকবে। ওকে, এটা কিছু একটা মাস দিলাম। ওকে, আর একটা জিনিস দেখ তো, এটা যখন খায়া বাইরে ফেলায় দিলি, খায়া পেটে রাখলি, ওকে, তাহলে এই পার্টটা পড়ে আছে, বাকি পার্টটা, এই পার্টটার ক্ষেত্রে এই পার্টটা আউট হয়ে গেছে, তাহলে সেন্টার অফ মাস কোন দিকে শিফট করে দেবে? যে দিকে ভারী আছে, ভারী আছে এই দিকে, তাহলে সেন্টার অফ মাস কোন দিকে শিফট করবে? এই দিকে। তাহলে এই লাইনের, এই লাইনের এই দিকে কোথাও কি আসবে? সেন্টার অফ মাসটা কত হচ্ছে? শিফট করবে। তো এটার নাম দিলাম m1, এটার নাম দিলাম আমরা m2। তাহলে মাস অফ দা ডিক্স, এটার নাম ডিক্স 2 দিলাম। ওকে, এবার তোর মাস দেখিস তাহলে কত হবে? m2 ইকুয়াল টু কত হবে? সিগমা ইনটু এরিয়া, এরিয়া কত হবে? হচ্ছে পাই, এরিয়া এটা πr² আর কত এখানে? a/2, a/2 পার স্কোয়ার, তাহলে সিগমা পাই স্কোয়ার / 4। এবার হচ্ছে
মাস অফ দা ডিক্স ওয়ান, এটার ক্ষেত্রে যেটা পড়ে আসে এটা ডিক্স ওয়ান ধরলাম, বলে কি যে অংশটা খাওয়ার পর পড়ে আসে সেটা ডিক্স ওয়ান ধরলাম। তাহলে এটা যদি ডিক্স ধরি তাহলে কত হবে, এটার মাস বের করলে এম ওয়ান ইকুয়াল টু আসবে, এম ওয়ান ইকুয়াল টু সিগমা পাই স্কোয়ার, পুরাটা কত সিগমা পাই স্কোয়ার মাইনাস কত এতটা, মাইনাস হচ্ছে এম টু বাদ যাবে। ওকে, তাহলে পুরোটার মাস মাইনাস হচ্ছে এম টু। সো এখান থেকে পাচ্ছি আমরা এম ওয়ান ইকুয়াল টু পাচ্ছি সিগমা পাই স্কোয়ার মাইনাস সিগমা পাই স্কোয়ার বাই ফোর, ফোর তাহলে ফোর মাইনাস এত থ্রি পাই স্কোয়ার সিগমা, ঠিক আছে। তাহলে এম ওয়ান এটা গেল, এম ওয়ান হচ্ছে পরের মাসটা। এবার তাহলে সিস্টেমটা কেমন দাঁড়াইলো, এখানে আছে এম ওয়ান, এখানে আছে হচ্ছে এম টু, এইখানে আগে কি ছিল পজিশন ভেক্টর, ওকে এইখানে সাপোজ কোথাও একটা পজিশন ছিল, সেন্টার অফ মাস এইখানে ছিল, এইদিকে এক্স অ্যাক্সিস ছিল, এইদিকে ওয়াই অ্যাক্সিস ছিল, এখানে সেন্টার অফ মাস ছিল আগের সেন্টার অফ মাস। এবার নতুন সেন্টার অফ মাসটা কোন দিকে করছে, এইদিকে হচ্ছে শিফট করে গেছে, কতটা শিফট করছে এক্স ডিস্টেন্সে শিফট করছে, তাহলে এইদিকে কত হচ্ছে এক্স ডিস্টেন্সে শিফট করছে। ওকে, আর এইদিকে এটা কত পড়ে আছে সেন্টার অফ মাস থেকে এ বাই টু ডিস্টেন্স পড়ে আছে। তাহলে আমাদের এটাই বের করতে বলছে যে সেন্টার অফ মাসটা এখন কতটা শিফট করলো, অর্থাৎ এইখান থেকে এটা যে শিফট করলো এই এক্সটার মান বের করতে বলছে। তাহলে সেন্টার অফ মাস ইকুয়াল টু হবে হচ্ছে এক্স সেন্টার অফ মাস ইকুয়াল টু এম ওয়ান এক্স ওয়ান প্লাস এম টু এক্স টু বাই এম ওয়ান প্লাস এম টু। সেন্টার অফ মাস অরিজিন নিয়েছি, এটা অরিজিন নিয়েছি, তাহলে হচ্ছে জিরো হবে এম ওয়ান ইন্টু এক্স ওয়ান, এক্স ওয়ান এর মান হচ্ছে এক্স প্লাস এম টু ইন্টু এক্স টু, এক্স টু এর মান হচ্ছে এ বাই টু, এম ওয়ান প্লাস এম টু। তাহলে এম ওয়ান এম টু গুণ করে কাটিয়ে দিলাম, তাহলে এখানে আসলো এম ওয়ান এক্স ইকুয়াল টু মাইনাস এম টু এ বাই টু, সো এক্স ইকুয়াল টু আসবে মাইনাস এম টু বাই এম ওয়ান এ বাই টু, এক্স ইকুয়াল টু এম টু বাই এম ওয়ান, সো এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে মাইনাস এম টু, এম টু এর মান কত আছে, এম টু এর মান এটা সিগমা পাই এ স্কোয়ার বাই ফোর, আর হচ্ছে এম ওয়ান এর মান কত থ্রি সিগমা পাই এ স্কোয়ার বাই ফোর ইন্টু এ বাই, তো এক্স ইকুয়াল টু আসবে হচ্ছে সিগমা পাই এ স্কোয়ার সিগমা পাই এ স্কোয়ার ফোর ফোর কাটলো, তাহলে আসলো এ বাই সিক্স আসলো, আর মাইনাস মাইনাস কিসের জন্য আসলো বলতো, কারণটা হচ্ছে এইদিকে শিফট করলো নেগেটিভ এক্স অ্যাক্সিসে শিফট করলো, এই জন্য কত আসলো হচ্ছে মাইনাস। তাহলে কোশ্চেন লিখলাম না আমি, প্রবলেমটা এমনি সলভ করলাম, প্রবলেমটা এটা বললাম যে কি প্রবলেম, যে একটা ইউনিফর্ম ডিস্ক আছে, যে ডিস্কটা রেডিয়াস অফ তো এ আছে, ওর মাস কত এম, এবার ওই ডিস্কটা থেকে একটা কি করছিস এ বাই টু রেডিয়াস এর একটা কি করছিস হচ্ছে খাবলা দিয়ে খায় নিছিস, তাহলে খাওয়ার পর ওর কি হচ্ছে একদিকে বেশি মাস থাকবে একদিকে কম মাস থাকবে, তাহলে এই যে এবার নতুন যে সেন্টার অফ মাসটা কি করবে শিফট করে যাবে আগের সেন্টার অফ মাস থেকে, তাহলে আগের সেন্টার অফ মাস থেকে কতটা শিফট করলো ওটা হচ্ছে বের করতে হচ্ছে, ওটা আমরা বের করলাম কতটা শিফট করবে এ বাই সিক্স, এটা হচ্ছে শিফট করে। ওকে, বুঝছিস,
বুঝতে পারলাম। ভেরি গুড। দিশা, বিশ্বভারতীতে তোদের তো সকালে বেশিরভাগ লোকজন দেখি হচ্ছে কি খায় জান, মুড়ি। আর তোদের ওখানে তো ফেমাস মুড়ি আর সঙ্গে হচ্ছে ঘুগনি। তুই সকালে কি হোস্টেলে খাস না বাইরে বাজে বাজে মুড়ি ঘুগনি খাইতে যাস? হোস্টেলেই খাস? ওকে, চল এবার আমরা হচ্ছে এনার্জি নিয়ে পড়াশোনা করব। হোস্টেলে ম্যান্ডেটরি তো দেখি। তোদের হোস্টেলে তোরা একসঙ্গে বসে টিভি টিভি দেখা দেখি গেম খেলা খেলি করিস? মানে কত বড় হোস্টেল তোদের, কতজন বর্ডার আছিস তোদের হোস্টেলে? তোদের হোস্টেল গুলা না, আমি বিশ্বভারতীর যে কটা হোস্টেলে গেছি, কোনগুলা বড় হোস্টেল কোনগুলা ছোট হোস্টেল, তো অনেকগুলোতেই আমি দেখছি টিভি টিভি নাই তেমন। ওকে, মাঠে খেলাটা গেছি আছে, বাট হোস্টেলের ইনডোর গেম কিছু জায়গায় ভালো আছে, কিছু জায়গায় খারাপ। খালি শীতের দিনে হোলিটা ঠিকঠাক চলে। ছোট হোস্টেল গুলাই তো ওগুলা সুবিধাও কম আর। বাট আমরা আমাদের লাইফে যেগুলো হোস্টেলে আমরা ছিলাম, অবভিয়াসলি বিশ্ববিদ্যালয়তে পড়ি নেই অন্য কোথাও, তো আমাদের ইউনিভার্সিটিতে আমরা তো বড় হোস্টেলে থাকতাম, ওইখানে যখন খেলা খেলা হইতো গেমের কোনো জায়গাই নেই তোদের। ওকে, আমাদের হোস্টেল তো প্রচুর বড় ছিল, গেম থেকে ইনডোর গেম, টিভি দেখা, খেলা হইলে একসঙ্গে বসে বাপরে বাপ কি চিৎকার। যাই হোক, এবার শোন, আমরা আসি এখানে, যে আমি তোকে কি বললাম একটু আগে, খাওয়ার কথা জিজ্ঞেস করতেছিলাম যে বাইরে গিয়ে মুড়ি খাস কি খাস না ঘুগনি, তোদের ওইখানে চলতেই থাকে চায়ের দোকানে চা ঘুগনি মুড়ি। এবার খাওয়ার কথা আমার এটা জিজ্ঞেস করার কারণ, তুই দেখবি যে যেদিন ভালো খাবার পাইস, মনের পছন্দের খাবার পাইছিস বাড়িতে যেদিন যাস হোস্টেল থেকে, সেদিনকে মনের মধ্যে আলাদাই একটা এনার্জি থাকে। ওকে, একদম। হ্যাঁ, আমি দেখছিলাম অ্যাকচুয়ালি ওইটা কোনো প্রবলেমই ছিল না, তোকে আমি ভয়েস রেকর্ড করে পাঠাই দিয়ে চাইছি, এটা ভুলেই গেছি। মানে কোশ্চেন সব স্কিল সবকিছুই ঠিক আছে, তোর বুঝতে একটু প্রবলেম হয়েছে, আমি পাঠাই দিয়ে গেছিলাম ভুলেই গেছি। ওকে, জাস্ট একটু তোর বুঝতে একটু প্রবলেম হয়েছে, এমনি বাকি সব ঠিকই আছে। ওকে, হ্যাঁ, আমি যেটা বলতেছিলাম যে খাওয়ার সময় খাওয়ার যদি ভালো ঠেলা পাইস, যেদিন বাড়িতে যাস পছন্দের খাওয়া পাইস, একদম বুক ফুলে চলিস, ওকে, আলাদাই এনার্জি থাকে। আবার যেদিন হোস্টেলে পছন্দের খাওয়া পাইস নাই, ঠিক আছে কি খাওয়ার দিচ্ছে ভালো লাগতেছে না, তবু খাইতে লাগতেছে, সেদিন দেখবি যে মন মরা হয়ে থাকে, সেদিনকে তোর এনার্জি নাই। এই যে কনসেপ্টটা, তাহলে দেখ, এনার্জি এমন একটা জিনিস, আমরা সবসময় কিছু নাই কিছু ভাবে আমরা কি করতেছি হচ্ছে ইউজ করতেছি ভাষাটাকে বলে। বা দেখবি তোদের ইউনিভার্সিটিতে যখন পড়াচ্ছে, সবার ইউনিভার্সিটিতে সেম, কোন স্যার পড়াচ্ছে সেই এনার্জি নিয়ে পড়াচ্ছে, কোন স্যার আসতেছে ঘুমায় 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 এমন পড়তেছে, মানে পড়াইতে লাগতেছে তাই পড়াইতেছে। তো তোরা কি বলিস, কোন স্যারের খুব এনার্জি আছে, কোন স্যারের এনার্জি নাই? ওকে, তো
যে যেখানেই পড়িস, তো সবার ক্ষেত্রে দেখবি কিছু স্যারের এনার্জি প্রচুর, কিছু স্যারের এনার্জি নাই। তো এইখানে এনার্জি আমরা ইউজ করতেছি। কেউ কি করিস, তুই একদম সকালে উঠে সেদিনকে তোর ক্লাসে যাইতে লাগবে, ক্লাসে যাওয়ার জন্য তুই দেখবি কোনোদিন খুবই এনার্জি আছে, বলে আজকে ক্লাসে গিয়ে এটা করতে লাগবে, যেটা হয় কি হয় না তোদের মধ্যে কে জানে, বাট কোনোদিন কোনোদিন তো হয়, বলে ক্লাসে গিয়ে এটা আজকে শিখবো, এটা আজকে করবো, সেদিনকে একদম সকালে রেডি টেডি হয়ে এনার্জি সহকারে যাবি। আর কোনোদিন আবার সাইকেল নিয়ে বা হেঁটে যাইতে ইচ্ছা করে না, ওকে ওইদিন দেখে এমন কোনোদিন যাইতে ইচ্ছা করে না, কোনোদিন আবার যাইতে ইচ্ছা করে, তো এনার্জি দেখবি যে সব সময় হয়, ওকে। আর যদি ক্লাসের মধ্যে কোনো ক্রাশ ট্রাশ থাকে তোদের, তাহলে তো হয়েই গেল, তাহলে তো এমনি এনার্জি চলেই আসে, ওকে। এবার যতদিন ক্রাশ ক্রাশই আছে, আবার ক্রাশ অন্য কিছু হয়ে গেলে তখন আবার এনার্জি শেষ হয়ে যায়। তো এবার দেখ, এই যে তোদের আমি সবসময় বলি ঠিক আছে, ক্লাসের মধ্যে ক্রাশ থাকা খুব ইম্পর্টেন্ট, ওকে, কিন্তু ক্রাশকে ক্রাশের মতো করেই রাখবি তোরা, আমার এটা সাজেশন, বুঝছিস? ক্রাশকে বেশি নিজের করতে চাবি না, তাহলে মুশকিল। ক্রাশকে বাস ক্রাশ, আমি তো মানে আমি সবসময় বলি স্টুডেন্ট হয়ে যদি, বিশেষ করে আমি তো ছেলে মানুষ, আমার থেকে আমি বলতে পারি, স্টুডেন্ট হয়ে যদি ম্যামের উপর, ছেলে মানুষের রেসপেক্টে বলতেছি, ম্যামের উপর ক্রাশ না খাস, তাহলে আর পড়াশোনা করার মজা কই থেকে পাবি, ঠিক আছে? আর তুই যারা মেয়ে আসিস, মেয়েদের হয়ে যদি কোনো স্যারের উপর ক্রাশ না খাস, তাহলে বহুত মুশকিল, প্রতিদিন ঘিসিপিটি ক্লাস করতে কে যায়? তো ক্লাসের মধ্যে ক্রাশ তো থাকা উচিত, না হলে এনার্জি পাওয়া যায় না, ওকে। এবার দেখ, তার জন্য আমি সবসময় মনে করি যে স্যার স্টুডেন্টের মধ্যে ক্রাশের সম্পর্ক থাকা খুব জরুরি, না হলে এনার্জি থাকে না ক্লাসের ভিতরে, ওকে। বাট এটা লিমিট, ওকে, লিমিট আমি সবসময় বলি ক্রাশ ক্রাশের জায়গায়। তো তুই ভাব, এইখানে তোর ক্রাশের জন্য এনার্জি নিয়ে যাইতেছিস, তাহলে এনার্জি, এইখানে কতগুলো এনার্জি কথা বললাম দেখছিস, খাওয়ার জন্য এনার্জি বললাম, ক্রাশের জন্য ক্লাসে যাওয়ার এনার্জি বললাম, ঠিক আছে? তারপরে কোনোদিন দৌড়া দৌড়িতে মর্নিং ওয়াকে এনার্জি আছে, কোনোদিন এনার্জি নাই, কোনোদিন খেলার এনার্জি আছে, খেলার এনার্জি নাই, গল্প করার এনার্জি আছে, কোনোদিন গল্প করার এনার্জি নাই, ওকে। কোনোদিন কাউকে থাপ্পড় মারলি, ও গরম হয়ে গেল, তার এনার্জি আছে নাই, ঝগড়া করবি ঝগড়া করবি না। তো এনার্জি হাজার হাজার ফর্ম, ঠিক আছে? মানে এত ভাবে এনার্জিকে ডিফাইন করা যায়, তার কোনো কন্ডিশনই নাই। এনার্জিকে তুই ইউনিভার্সের সব থেকে সুন্দর জিনিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি? এনার্জি। কারণ এনার্জি আসে জন্য ইউনিভার্স আছে, সূর্য থেকে আমরা তাপ পাচ্ছি, হিট পাচ্ছি, জন্যই আমাদের এই পৃথিবী সবুজ, তার জন্যই গাছের সালের সংশোধন হচ্ছে, তার জন্যই অক্সিজেন পাচ্ছি, তার জন্যই আমরা বাইরে আছি। অর্থাৎ এনার্জি আসে জন্য ইউনিভার্স আছে, এনার্জি আসে জন্যই আমাদের প্ল্যানেট আছে, এনার্জি আসে জন্যই আমাদের আর্থ আছে, আর্থ আসে জন্যই, এনার্জি আসে জন্যই আমরা আছি। তাহলে আমাদের এক্সিস্টেন্সে যদি সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস দেখিস, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস দেখিস, সেটা হচ্ছে এনার্জি। আর এই এনার্জি ইউনিভার্সে এমন এমন ফর্মে আসে, এমন এমন ভাবে ডিসক্রাইব করা যায় যার কোনো শেষ নাই। তার জন্য এনার্জির ডেফিনেশন দেওয়া সব থেকে কঠিন কাজ, কঠিন কাজ না, অ্যাকচুয়ালি সোজা কাজ। কিন্তু তুই যেটা এনার্জির ডেফিনেশন দিবি, আমি এনার্জির ডেফিনেশন আলাদা দেবো, আরেকজন আরেকটা এনার্জির ডেফিনেশন দেবে, আরেকজন আরেকটা এনার্জির ডেফিনেশন দেবে। কারণ সবার ক্ষেত্রে এনার্জি আমরা আলাদা করে দেখতেছি, কারো টাকার গরম আছে, টাকা বেশি আছে, টাকার এনার্জি আছে, ওর জন্য অন্য ধরনের এনার্জি, কারো হচ্ছে ট্রাভেল করার এনার্জি, ট্রাভেলের এনার্জি, প্রচুর এনার্জির ফর্ম থাকে, ঠিক আছে? কারো স্পিরিচুয়াল এনার্জি, এ এনার্জি, ও এনার্জি, ঠিক আছে? এগুলো তো নর্মাল এনার্জি বলতেছি, ফিজিক্স এর ভাষাতেই কত এনার্জি ইউজ করি, হিট এনার্জি, তারপরে ফ্রিকশনাল এনার্জি, তারপরে হচ্ছে টেম্পারেচারের জন্য হিট যেটা বললাম, ঠিক আছে? তারপরে মোশনের জন্য এনার্জি আসতেছে, ইলেকট্রিক্যাল এনার্জি আসে, এমন কত এনার্জি আসে, তো গ্রেভিটেশনাল এনার্জি আছে। তো এনার্জি দেখছিস যে কত ধরনের প্রকারভেদ হইতে পারে, তো এত ধরনের যখন প্রকারভেদ হয়, ওই জন্য ওকে ডেফিনেশন দেওয়া ওকে কঠিন কাজ, ওকে। সো আমরা কি করব, একটা ডেফিনেশন নিয়ে তো আগাইতে লাগবে, ওর জন্য এনার্জিকে আমরা লুজলি একটা ডেফিনেশন দেব। আবার বলতেছি এই এনার্জির ডেফিনেশনটাই 2 দিন পরে তোকে অন্যভাবে দিতে পারি, তুই অন্যভাবে দিতে পারিস, বাট আমাদের শুরুয়াত তো করতে লাগবে, না হলে এগুলো গল্প করতেই শেষ হবে, যে এনার্জি, এটা এনার্জি, এটা এনার্জি, ওটা এনার্জি, কিন্তু কোনোদিনই আমরা বলতে পারবো না কি এনার্জি। তো শুরুয়াত থেকে কিছু না কিছু শুরু করি, এটার আবার বলতেছি এটার এক্সাক্ট কোনো ডেফিনেশন হয় না এনার্জি, আমরা যে ফর্মে পড়তে চাই ওই ফর্মকে নিয়ে আমরা কিছু কিছু কথা বলি, ঠিক আছে? এইভাবে আমরা এনার্জির ডেফিনেশন দেবো। এবার এই এনার্জি আমরা কোথায় পড়তেছি, ক্লাসিক্যাল মেকানিক্স এর মধ্যে পড়তেছি এই টপিক, সো আমরা ক্লাসিক্যাল এর সঙ্গে রিলেটেড করে কি করবো, হচ্ছে এনার্জি এখন পড়াশোনা করবো, ঠিক আছে? এবার
ক্লাসিক্যালের সঙ্গে রিলেটেড করে, মানে আমি যখনই ক্লাসিক্যাল মেকানিক্স শুরু করছিলাম তোদের একটা জিনিস বলছিলাম যে ক্লাসিক্যাল মেকানিক্স এর মেন কোশ্চেন কি ছিল, মেন কোশ্চেন ছিল হচ্ছে ফোর্স, ঠিক আছে? যে একটা বডি, ধরলে এটা একটা বডি আছে, এই বডিটা কি দিলে এটা মুভ করবে, ওকে, কি দিলে এটা মুভ করবে, কি দিলে মুভ করবে, ফোর্স দিলে মুভ করবে। তাহলে এই বডিটা রেস্টে থাকলে এটার উপর কত ফোর্স লাগতেছে, মুভ করলে কত ফোর্স এর দরকার, এগুলো যে ক্লাসিক্যাল মেকানিক্স এ পড়ি। সো ক্লাসিক্যাল মেকানিক্স এ যখন আমরা এনার্জি ডেফিনেশন দেব, আমরা ফোর্স এর রেসপেক্টে দেব। ফোর্স এর রেসপেক্টে কেমন করে দেব, বলবো যে এই বডিটা এখানে আছে, এই বডিটাকে এখান থেকে আমি এখানে মুভ করাইতে চাই, তাহলে এই বডিটাকে এখান থেকে এখানে মুভ করার জন্য একটা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স দিতে লাগবে। তাহলে এটা কি করতেছি, আমরা একটা এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স দিতেছি, এক্সটার্নাল অ্যাপ্লাইড ফোর্স দেওয়ার জন্য, ওকে, যে কার্য করতে লাগলো, যে ওয়ার্কডানটা করতে লাগলো, সেটাই কি হচ্ছে এখানে এনার্জি, ওকে। তাহলে এক্সটার্নাল ফোর্স দেওয়ার জন্য যে পরিমাণ, যেটা হচ্ছে ওয়ার্কডান করতে লাগলো, সেটাই কি হচ্ছে এনার্জি। সো এইখানে আমরা এনার্জির ডেফিনেশন এমন করে দিলাম, ওকে। আবার বললাম এটি কোনো এমন না কিছু, বহুত বড় কিছু ডেফিনেশন, হাজার লোক, তুই তোর মনের ভাব প্রকাশ করাই হচ্ছে এনার্জি। তুই কেমন করে প্রকাশ করতেছিস, আমি তোকে ধরছি ভাই ভাই কোনো একটা কোশ্চেন, তুই ঘুমায় ঘুমায় অ্যান্সার দিতেছিস, হাত হাত ফোটাচ্ছিস, কামড়াচ্ছিস, দাঁত কাটাচ্ছিস, বুঝতেছিস না কি অ্যান্সার দেবে, এইদিকে দেখতেছিস, ওটা তোর হচ্ছে এনার্জি, ওকে। বাট তুই আবার কোনোদিন হইতে পারে যে তুই কি বলিস, একদম জোরে সরে গিয়ে অ্যান্সার দিতেছিস, পাইছিস না, তারপরে চেষ্টা করতেছিস, তুই এনার্জি তো কে কেমন করে উত্তর দিবে, কে কেমন করে এক্সপ্রেস করবে, আলাদা জিনিস। কিন্তু আমি বললাম যে শুরুয়াত তো করতেই লাগবে কিছু দিয়ে। তাহলে আমরা শুরুয়াত কি করি হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স এর জন্য পড়ি, ক্লাসিক্যাল মেকানিক্স এর ফোর্স এর সঙ্গে রিলেটেড করে কি করবো, আমরা এনার্জি কে পড়বো, ওকে। এবার তাই থার্মোডাইনামিক্স এ যখন পড়বো, তখন কিন্তু এনার্জি কে আলাদা ভাবেই আমরা দেখা শুরু করবো, ওকে। থার্মোডাইনামিক্স এর ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, জিরোথ ল, জিরোথ ল থেকে শুরু হয়। অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্স এ মানুষ ভাবে তিনটে ল, কিন্তু তিনটে ল না, অ্যাকচুয়ালি চারটে ল, জিরোথ ল থেকেই শুরু হয়। থার্মোডাইনামিক্স এর জিরোথ ল, তারপরে ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, ঠিক আছে, তোরা টুয়েলভে পড়ছিস। থার্মোডাইনামিক্স যখন পড়বো, তখন এনার্জিকে আলাদা ভাবে দেখার চেষ্টা করবো, অন্য কিছু পড়বো, ফ্রিকশন পড়বো, তখন আলাদা ভাবে এনার্জিকে দেখার চেষ্টা করবো, তো সবসময় এনার্জিকে আলাদা করে দেখার চেষ্টা করবো। এইখানে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সে ফোর্সের সঙ্গে রিলেটেড করে এনার্জিকে পড়ার চেষ্টা করতে পারি, ওকে। সো ইউনিভার্সের এত সুন্দর জিনিসটাকে আমরা কি করবো, আজকে একটু শেখার চেষ্টা করবো, ঠিক আছে? অনেক ফর্মে আছে, তার মধ্যে আমরা লুজলি কয়টা ফর্ম নেবো, ওই ফর্মটা নিয়ে পড়াশোনার চেষ্টা করবো, যেটা ফোর্সের সঙ্গে রিলেটেড কিছু থাকবে, ওকে। অবজেক্ট ফোর্স এর সঙ্গে রিলেটেড এনার্জি নিয়ে আমরা পড়াশোনা করার চেষ্টা করবো, ঠিক আছে? আর একটা ইম্পর্টেন্ট কথা মনে রাখবে, যে আমি কি বললাম, ইউনিভার্সের সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস কি, এনার্জি। এই এনার্জির দুইটা বৈশিষ্ট্য খুবই ইম্পর্টেন্ট, কি কি, এক নাম্বার, এই পুরো ইউনিভার্সের টোটাল এনার্জি অলওয়েজ কি থাকবে, কনজার্ভ বা কনস্ট্যান্ট। তাহলে এই ইউনিভার্সের টোটাল এনার্জি কোনোদিন কি হইতে পারে না, না বাড়ে না কম, এনার্জি কনস্ট্যান্ট। এবার এনার্জি কি করে, একটা থেকে আরেকটা কনভার্ট হয়, একটা থেকে একটা ট্রান্সফর্ম হইতে পারে বা ট্রান্সফার হইতে পারে, ট্রান্সফর্ম কথাও ইউজ করতে পারে, ট্রান্সফার কথাও ইউজ করতে পারে, ওকে। তাহলে ট্রান্সফার বা ট্রান্সফর্ম, ওকে, এনার্জি একটা থেকে আরেকটা ফর্ম, বা টোটাল এনার্জি কি থাকবে হচ্ছে অলওয়েজ কি থাকবে হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটাকে কনজারভেশন অফ এনার্জি বলি। তাহলে এটা একটা এক নাম্বার ইম্পর্টেন্ট কথা গেল এনার্জি সম্বন্ধে। আর একটা, এনার্জি সবসময় বলে রাখিস যে একটা কি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, দ্যাট ইজ এর শুধুমাত্র কি আছে, ম্যাগনিচিউড আছে, বাট এর কোনো ডিরেকশন নেই। সো এনার্জি একটা স্কেলার কোয়ান্টিটি, এটা আছে মাথায় রাখতে হবে। আর মহাবিশ্বের ইউনিভার্সের টোটাল এনার্জি কি আছে, অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে বা কনজার্ভ, ওকে। সো এনার্জির কিছু না কিছু ডেফিনেশন লিখি আমরা, তাহলে শুরু করি আমরা এনার্জি। যেমন আমি একটা জিনিস বলি, যে এনার্জি ডেফিনেশন আমি বললাম এত হাজার ফর্মের মধ্যে থেকে এটাই নিচ্ছি, কারণটা কোথায় পড়াশোনা করতেছি, ওটার অ্যাপ্রোপ্রিয়েট জিনিস নিয়ে আমাদের কি হচ্ছে পড়াশোনা করতে লাগে, এটা কথা মাথায় রাখবি তোরা, ঠিক আছে? মানে তোকে যদি কেউ কোশ্চেন জিজ্ঞেস করে, আমার লাইফে এই কয়টা ঘটনা আমার খুবই মানে রিলেট করি বা হয়েছে আমার সাথে, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে তোকে যদি কেউ জিজ্ঞেস করে, সাপোজ তোদের কাউকে জিজ্ঞেস করলো যে তুই কে, ঠিক আছে? এবার তুই কে যখনই জিজ্ঞেস করে, আমাদের অ্যান্সার কি হয়, ইন জেনারেল হয়
যে আমি সাপোজ আমি যদি বলি আমি পাপ্পু সরকার এখান থেকে আসি, আমি পড়াশোনা এই করি এই করি এই করি, আমার বাবা মা এটা এটা। এবার ফ্যামিলির যদি কোনো বিয়ে বাড়িতে গিয়ে যদি কেউ জিজ্ঞেস করে, ফ্যামিলির লোক, ওকে, কোনো গ্যাদারিং এর মধ্যে এক ধরনের আমি আমাকে করে রিপ্রেজেন্ট করব। এবার আমাকে বাইরে কোথাও ঘুরতে গেছি, ওইখানে গিয়ে কেউ আমাকে জিজ্ঞেস করছে, ওইখানে এক ধরনের রিপ্রেজেন্ট করবো আমাকে, যে সাপোজ আমি দেশের বাইরে গেছি কোথাও ঘুরতে, তাহলে বলবো আমি ইন্ডিয়া থেকে আসছি, এটা 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 বলবো। এবার তোকে কলেজের কোনো স্যার জিজ্ঞেস করছে, তাহলে পড়াশোনার উপর জোর দিবি, পড়াশোনার উপর তুই এটা এটা করছিস সেটা এটা এটা করে অ্যান্সার বলবি। এবার তোকে তাহলে দেখ প্রতিটা জায়গাতে তুই কে এটা কথাই কিন্তু আলাদা আলাদা ইয়ে হচ্ছে। তুই যদি কোনো স্পিরিচুয়াল গুরুর কাছে যাস, স্পিরিচুয়ালিটি নিয়ে যখন কথা বলবি, যাবি, তোকে জিজ্ঞেস করবে হু ইস ই, মানে তোকে জিজ্ঞেস করবে হু ইস ইউ, তুই কি বলবি তখন? যে তুই তখন ওদের স্পিরিচুয়ালিটি জগতে কি আর বলতে পারবি না, তোর নাম এটা, তোর বাবার নাম এটা, এটা এটা ওটা, তুই এটা পড়াশোনা করছিস, কারণ স্পিরিচুয়াল এর ক্ষেত্রে ওগুলো কিছু ডিপেন্ডই করতেছে না। স্পিরিচুয়ালি কি বোঝে, যে তোর সোল কে তুই জিজ্ঞেস কর, তুই কে, তুই একটা আত্মা, তুই একটা সোল, ঠিক আছে, তুই একটা কি পয়েন্ট, এই ধরনের তখন কথা আসবে। কারণ তুই যেটাই বলবি ওইখানে গিয়ে স্পিরিচুয়াল জগতে, বলে তুই সাপোজ ধরে বলতেছিস আমি এর ছেলে এর মেয়ে, তার মানে তোকে বলবে তুই তো ওইটা না, ওর ছেলে ওর মেয়ে, তোর নিজের সংজ্ঞাতে। তো স্পিরিচুয়াল এর ক্ষেত্রে কথাবার্তা চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে না? তো এনার্জিও আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা ভাবে আমরা ডাকবো, কিন্তু এইখানে আমরা ক্লাসিক্যাল পড়তেছি, ক্লাসিক্যালি আমরা ফোর্সের সঙ্গে রিলেটেড করে এনার্জি ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে এনার্জি ইজ ডিফাইন অ্যাজ দা এনার্জি ইজ ডিফাইন্ড as the ability of to do one কি বললাম, ওয়ার্ক ডান বা ফোর্স দিয়ে আমরা বলার চেষ্টা করবো, ঠিক আছে? এনার্জি ইজ ডিফেন্ড অ্যাজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, এইটুকু বললেই হবে। ওকে, আর বলতে পারি হুইস ইজ ফোর্সের সঙ্গে আমি রিলেট করে বলতে চাই, ওকে, হুইস ইজ এবিলিটি টু এক্সার্ট ফোর্স তারপরে কি বলতেছে, এনার্জি ইজ ডিফাইন অ্যাজ দ্য এবিলিটি টু ডু ওয়ার্ক, হুইচ ইজ এবিলিটি টু এক্সার্ট অ্যা ফোর্স, কোন বস্তুর উপর ফোর্স রাখলো এবং ওকে ওটাকে মুভ করাইতে পারে, ঠিক আছে? এক্সার্ট অ্যা ফোর্স ইজ কজিং, ফোর্স লাগার পর কি হচ্ছে, এক্সার্ট অ্যা ফোর্স ইজ কজিং ডিসপ্লেসমেন্ট। ওকে ওকে, আমার ইংলিশ একটু খুবই ভালো ইংলিশ, ঠিক আছে? তার জন্য আমি আগে লাইনটার মানে বুঝি, এবিলিটি টু ওয়ার্ক হুইচ ইজ এবিলিটি টু এক্সার্ট আ ফোর্স ইজ কজিং, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এক্সার্ট আ ফোর্স কজিং ডিসপ্লেসমেন্ট, এটুক ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট অফ অ্যান অবজেক্ট। ওকে, তাহলে এটা গেল এনার্জি ডেফিনেশন, ফোর্সের দিক দিয়ে এনার্জি ডেফিনেশন দিলে এটা। তাহলে আমরা কি বলতে পারি, এনার্জি হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা কোয়ান্টিটি, কোয়ান্টিটি কেন বলি, বা তুই বলতে পারিস এমন একটা নাম্বার বা এমন একটা ম্যাগনিচিউড, ঠিক আছে, যার কোনো ভ্যালু আছে। কারণ এটা হচ্ছে একটা স্কেলার রাশি, তাহলে আমরা কোনোদিন এটাকে আমরা কোয়ান্টিটি হিসেবে বলতে পারি বা ভ্যালু হিসেবে বলতে পারি, এমন ধরনের কিছু হিসেবে আমরা বলতে পারি। তাহলে এমন একটা নাম্বার বা এমন একটা ভ্যালু যেটা কি হচ্ছে কোনো বস্তুকে কি করতে হবে, মুভ করতে কি করে সাহায্য করতে লাগে, ঠিক আছে? দ্যাট ইজ এনার্জি ইজ জাস্ট দ্য ফোর্স কজেস অবজেক্ট মুভস অবজেক্ট টু মুভ।
ফোর্সের রেসপেক্টে যদি বলি, তাহলে এনার্জি কতগুলো ফর্ম থাকে? অনেক অনেক ফর্মে থাকে। ওকে, দে আর মেনি ফর্মস অফ এনার্জি, যেমন কি হচ্ছে হিট, যেমন ফ্রিকশন, যেমন মোশন, যেমন গ্রেভিটেশন, যেমন ইলেকট্রিক্যাল, এবার সমস্ত কিছু হচ্ছে এনার্জি। তারপরে আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কেমিক্যাল অ্যান্ড সো অন, এমন বিভিন্ন ফর্মে কি থাকতে পারে, এনার্জি থাকতে পারে। তার মধ্যে আমরা লুজলি মেনলি ওয়ার্কের উপর ভিত্তি করে, অবজেক্টের উপর ফোর্স লাগার পর যে ওয়ার্কটা হইতেছে এর উপর ভিত্তি করে আমরা কি করবো বলতো, এনার্জিকে দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, একটা কাইনেটিক এনার্জি। ওকে, অনেক ফর্মে আছে, আর এই ফর্ম গুলাকে একটা গ্রুপে যদি ভাগ করে নিই আমরা অবজেক্টের উপর ফোর্স লাগার উপর ভিত্তি করে, তাহলে আমরা এনার্জিকে দুই ভাগে ভাগ করবো বা দুইটা গ্রুপে ভাগ করবো, পোটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি, মেনলি দুইটা গ্রুপে আমরা ভাগ করবো। ঠিক আছে, তাহলে দিস ফর্মস অফ এনার্জি ক্যান বি গ্রুপ ইন্টু টু জেনারেল টাইপস অফ এনার্জি অ্যান্ড দে আর, এক নাম্বার কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি বা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি হচ্ছে বস্তুর মোশনের সঙ্গে রিলেটেড থাকে, তার জন্য এটাকে কি বলি আমরা, ওয়ার্কিং এনার্জি বা মোশন এনার্জিও বলি, ওয়ার্কিং এনার্জি। আর দুই নম্বর পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি কি হচ্ছে বস্তুর মধ্যে স্থির অবস্থা ওরকিতে স্টোর করে রাখে, স্থিতি কি যে বলে পোটেনশিয়াল এনার্জি বাংলা কি ছিল, স্থিতি শক্তি, মানে বস্তুর স্থিরতা বোঝানোর চেষ্টা করে, তার জন্য এটাকে কি বলি আমরা হচ্ছে স্টোর এনার্জিও বলি। ওকে, সো আমরা মেনলি দুইটা গ্রুপে ভাগ করলাম, একটা কাইনেটিক এনার্জি বা ওয়ার্কিং এনার্জি যেহেতু এটা ওয়ার্ক করতেছে দৌড়ে দৌড়ে করতেছে, মোশন এনার্জিও বলতে পারি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি যেহেতু এটা রেস্টে আছে স্থির অবস্থা আছে, ওই জন্য এটাকে বলে স্টোর এনার্জিও বলি। তাহলে প্রথম আজকে আমাদের টার্গেট কি হবে, এটা কি করবো, কাইনেটিক এনার্জি নিয়ে পড়াশোনা করবো। এবার কাইনেটিক এনার্জি নিয়ে পড়াশোনা করার জন্য আমরা প্রথমে আর একটা কথা বলছিলাম, সেটা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি, ওইটা নিয়ে আমরা লিখি একটু, কনজারভেশন অফ এনার্জি। এবার কনজারভেশন অফ এনার্জি, তাহলে এই এনার্জি আমি বললাম যে বিভিন্ন ফর্মে কিন্তু হয়, বিভিন্ন ফর্মে হয় ইন দ্য সেন্স আমি কি বলি যে আমরা খাচ্ছি, খাওয়ার যখন খাইতেছি, আচ্ছা ডাল খাই বা হচ্ছে ধরনের মাশরুম খাচ্ছি বা আমরা শাক খাচ্ছি, এগুলো সবগুলোর মধ্যে কি থাকে, ভিটামিন রূপে এনার্জি স্টোর হয়ে আছে। ঠিক আছে, ভিটামিন কোথাও হচ্ছে পটাশিয়াম, কোথাও ম্যাগনেশিয়াম, যেটা দরকার আর কি খাওয়ার ক্যালোরি, তো এগুলো কি হচ্ছে আমাদের কি হচ্ছে এনার্জি হিসেবে স্টোর আছে। তো এগুলোকে কি করি আমরা, শাক যেটা খাচ্ছি আমরা ভেজিটেবল যখনই নিচ্ছি, ভেজিটেবল নেওয়ার পর আমরা খাচ্ছি, খাওয়ার পর নিজের মধ্যে আমরা শক্তি হচ্ছে কি করতেছি, তাহলে ভেজিটেবল যখন নিচ্ছি ওটা অ্যাকচুয়ালি কি এনার্জি, কেমিক্যাল এনার্জি, এই কেমিক্যাল এনার্জিটা আমরা কি করতেছি প্রথমে স্টোর করতেছি। ঠিক আছে, খাওয়ার পর আমরা স্টোর করতেছি, স্টোর করতেছি, তাহলে এই ভেজিটেবল এনার্জি আমাদের শরীরে আসলো কোন ফর্মে আসলো, স্টোর হয়ে থাকতেছে, মানে ওটা হচ্ছে একটা পোটেনশিয়াল এনার্জি। এবার আমি খাইছি, খাওয়ার পরে আমার শক্তি আসার জন্যই আজকে তোদের সামনে আমি কি করতে পারতেছি, ইচ্ছে হাঁটাচলা করতে পারতেছি। তাহলে এই যে আমি খাইছি, খাওয়ার পর যে স্টোর করছি এনার্জিটা, স্টোর করার পর
ওই এনার্জিটা পোটেনশিয়াল এনার্জি স্টোর করছি, ওটার জন্য এখন কি করতেছে আমি হচ্ছে কাইনেটিক এনার্জিতে কনভার্ট করতে পারছি, আমি এমন করে হাঁটা চলা করতে পারতেছি, ঠিক আছে? সো এইটা তুমি বুঝবে যে এনার্জি একটা থেকে একটা কনভার্ট হয়, যেমন করে খাচ্ছি ওইখান থেকে আমরা যাচ্ছে। বা একটা কথা, আর একটা উদাহরণ সব থেকে ভালো, যে কোল মাইন আছে, ঠিক আছে, কয়লা খনি, গ্যাস, পেট্রোলিয়াম যেগুলো আছে, তো কোল মাইন টাইন গুলো কি হচ্ছে, একটা এনার্জি আছে, ওই এনার্জি বা কেমিক্যাল এনার্জি বলতে পারি, বা যে এটা কেমিক্যাল এনার্জি, ওইগুলো থেকে আবার কি করতেছি, কোল মাইন থেকে কয়লা পোড়াচ্ছি, পড়ার পরে হিট এনার্জিতে পাচ্ছি, হিট এনার্জি থেকে আমরা কি করতেছি ওটাকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করতেছি, তাহলে এনার্জি কনভার্ট হয়। তারপরে আর একটা সব থেকে ভালো উদাহরণ, যেটা হচ্ছে নদী, নদীতে জল আসতেছে, মানে কি হিসেবে আসতেছে, কাইনেটিক এনার্জি ফর্মে আসতেছে, ওই এনার্জিটা কি করি পরে আমরা ওটাকে কি করি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করি। সো এনার্জি একটা থেকে আর একটা কি হইতে থাকে, কনভার্ট হইতে থাকে, ওকে? কিন্তু এই ইউনিভার্সে টোটাল এনার্জি কি থাকবে, অলওয়েজ কি থাকবে, হচ্ছে কনজার্ভ থাকে, ঠিক আছে? তাহলে ইউনিভার্সের টোটাল এনার্জি কনজার্ভ থাকে, এটাকে কি বলি আমরা, হচ্ছে কনজারভেশন অফ এনার্জি। তাহলে এনার্জি একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম, একটা ফর্ম থেকে আরেকটা ফর্ম এমন করে ঘুরতেই পারে, কিন্তু টোটাল এনার্জি ওভারঅল দিনে গিয়ে কিন্তু থাকবে, হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে? তাহলে আওয়ার ইউনিভার্স হ্যাভ এ ওয়ান্ডারফুল প্রপার্টি, ওকে, দ্যাট ইজ এনার্জি, ওকে, হুইচ ক্যান বি ট্রান্সফার অর ট্রান্সফর্ম ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার ফর্ম, বাট টোটাল এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট বা সেম, দ্যাট ইজ নোন অ্যাজ কনজারভেশন অফ এনার্জি, ওকে, দ্যাট ইজ কল কনজারভেশন অফ এনার্জি বা প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, ওকে? এটাকে আমরা একটা উদাহরণ দিই, আমার একটা পছন্দের উদাহরণ সবসময় দিই। সাপোজ ধরি না কোনো একটা আমেরিকান ব্যাংক আছে, একটা আমেরিকান ব্যাংক আছে, ঠিক আছে, ওকে, আমেরিকান একটা ব্যাংক আছে, ব্যাংকটাই ধরি নিন আমেরিকার ব্যাংক, এ নাম দিলাম, এর কাছে সাপোজ কথার কথা কত কত ডলার আছে, $1,000 আছে, ওকে, তাহলে এর কাছে আছে $1,000 আছে। এবার $1,000-এর মধ্যে এ কি করতেছে, পুরো ওয়ার্ল্ডে ধরলাম তিনটে চারটে ব্যাংক আছে, সুবিধা মতো ধরিয়েছে তিনটে ব্যাংক আছে, ওকে, তাহলে $1,000-এর মধ্যে এ কি করবে, এইখান থেকে নিয়ে আমাদের ইন্ডিয়ায় একটা ব্যাংক আছে, ইন্ডিয়ার একটা ব্যাংক কি হলো, এখান থেকে $100 দিয়ে দিল, $100 দিল, এখনকার দিনে যা অবস্থা, ইন্ডিয়া যা গরিব হইতেছে, $100, $1 ইকুয়াল টু আমাদের ইন্ডিয়ান রুপিতে কত দাঁড়াচ্ছে, ইন্ডিয়ান রুপিতে প্রায় হচ্ছে 180-184 টাকার মতো চলতেছে এখন, ঠিক আছে, ধরলাম $100, তাহলে এখান থেকে কত পাইলাম আমরা, $100 যদি দেয় আমাদের, তাহলে ইন্ডিয়ান টাকাতে আসলো হচ্ছে 1,100 × 100, ওকে, তাহলে $100 যদি দেয়, $100 দিলে বা হচ্ছে কম দিচ্ছি, চল ইন্ডিয়া করি $10 দিছে, তাহলে $10-কে গুণ করি তাহলে কত হবে, $1,000 পাবো, ঠিক আছে, ওকে, তাহলে আমরা কত হচ্ছে ১০০০ রুপি পাচ্ছি। এবার ১০০০ রুপি পাওয়ার পর এবার ইন্ডিয়া ধরে নিয়ে আর একটা ব্যাংক চালার জন্য আমাদের পাকিস্তান দাদা আছে, পাকিস্তানকে কি করলো,
আর কিছু টাকা দিল। এবার পাকিস্তানকে ধরলে ইন্ডিয়া আবার এখান থেকে কত দিল হচ্ছে, সাপোজ কথার কথা হচ্ছে 100 টাকা দিল, ওকে ওকে, ইন্ডিয়া কত দিল 100 দিল। এবার পাকিস্তানের তো হালাত আরো খারাপ, মোটামুটি আমাদের হচ্ছে 30 পয়সা, পাকিস্তানের হচ্ছে 1 টাকার সমান, ঠিক আছে, 3 গুণের থেকেও খারাপ অবস্থা। তো 3 গুণ ধরলাম একটু বলি, তাহলে এর কত আসলো হচ্ছে 300 রুপি হলো, পাকিস্তানের কি হচ্ছে টাকার নাম হচ্ছে রুপি, ওকে, তাহলে 300 রুপি আসলো। এইখানে যদি দেখ যে $100, ঠিক আছে, কনভার্ট হয়া, ঠিক আছে, $100 মধ্যে $10 দিলে এখানে কত আসলো হচ্ছে এত টাকা আসলো, এত টাকার মধ্যে এত দিলে এত টাকা আসলো। কিন্তু এইখানে দেখ পুরা ওয়ার্ল্ডে যদি দেখিস এর যত পরিমাণ এনার্জি কমতেছে, এর কাছে বাড়তেছে ওটে পরিমাণ, কিন্তু ফর্মটাও চেঞ্জ হচ্ছে, এখানে ডলারের ফর্মে ছিল, এখানে টাকার ফর্মে আসলো, এখানে টাকার ফর্ম থেকে এটা কি এসে হচ্ছে রুপির ফর্মে গেল, ওকে, রুপি আর রুপি যেটা বল। তো একটা থেকে একটা কি হচ্ছে এখানে হচ্ছে ফর্ম চেঞ্জ হইতেছে, কিন্তু টোটাল যদি দেখিস পুরো ওয়ার্ল্ডে টাকার পরিমাণ কি আছে হচ্ছে ফিক্সড আছে। তো এনার্জি কনজারভেশনটাও এমন জিনিস, টোটাল ওয়ার্ল্ডে, ওয়ার্ল্ডে তো বলবো না, পুরো ইউনিভার্সাল এনার্জি কনস্ট্যান্ট, কিন্তু একটা থেকে একটা সবসময় কি হচ্ছে যে থাকে হচ্ছে ফর্ম কি হইতে থাকে চেঞ্জ হয়ে যেতে থাকে, যে এনার্জি কনজারভেশন, তাছাড়া কিছুই নেই, ওকে। এবার আমাদের মেন টার্গেট হচ্ছে আমাদের কি বের করা এখানে হচ্ছে কাইনেটিক এনার্জি বের করা। প্রথম প্রথমে কাইনেটিক এনার্জি নিয়ে পড়াশোনা করি, তারপরে হচ্ছে পটেনশিয়াল এনার্জি নিয়ে পড়াশোনা করবো, ওকে। তারপরে দেখা যাচ্ছে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি নিয়ে আমরা পড়াশোনা করবো, ঠিক আছে। কাইনেটিক এনার্জি আমি কি বললাম, কিসের সঙ্গে সম্পর্ক থাকে, কাইনেটিক এনার্জি মোশনের সঙ্গে সম্পর্ক থাকে। তো মোশনের সঙ্গে যখন কাইনেটিক এনার্জি সম্পর্ক থাকে, তার আগে না আমি এনার্জির কনজারভেশন থেকে একটা জিনিস বলি, এটা অনেকের কনফিউশন হয়, যে মনে রাখিস এনার্জি কনজারভেশন মানে বা যে এনার্জি কি হচ্ছে বললাম যে একটা জায়গা থেকে আরেকটা ট্রান্সফার হয়, এইখানে কিন্তু ম্যাটেরিয়ালের ট্রান্সফার হয় না, তারপরে এখানে কিন্তু মাসের কোনো ট্রান্সফার হয় না বা পার্টিকেলের কোনো ট্রান্সফার হয় না, ওকে, এনার্জি একটা ফর্ম জাস্ট, এটা ট্রান্সফার হয়। মানে আমি যেটার উদাহরণ দিই, যে তোরা মাশরুমের উদাহরণ যেমন দিচ্ছিলাম, মাশরুম খাইতে কার কেমন পছন্দ জানি না আমি, কিন্তু মাশরুম রান্না করার নিয়ম কি বলতো, প্রথমে মাশরুমের মধ্যে তুই যদি ভিটামিন পাইতে চাস, তাহলে মাশরুমকে কি করতে লাগে, রান্না করার আগে 10 মিনিট, তুই যখন রান্না করবে কাটবি মাশরুম, তার আগে বলে যে 10 মিনিট রোদের মধ্যে রাইখা দাও, ঠিক আছে, যদি প্রপার নিয়মটা জানিস, তাহলে 10 মিনিট রোদের মধ্যে রাইখে দিলে হচ্ছে রোদ থেকে কি হচ্ছে ভিটামিন ডি আসবে, তারপর মাশরুম এটাকে কি করে ভিটামিন ডি টাকে অ্যাবজর্ব করে নেয়, ওকে। তারপরে বলে যে ওই 10 মিনিট রোদে থাকলো, একটু একটু শুকিয়ে যাবে, কালো কালো হবে, হোক, ঠিক আছে, কিন্তু তোর ভিটামিন ডি টা আসলো, তারপরে ওটাকে সবজি রান্না করে যেমন করে খাস খা, ঠিক আছে। তো এইখানে দেখ আমরা ভিটামিন ডি টাকে বা এনার্জিটাকে নেওয়ার জন্য আমরা কি করলাম, মাশরুমটার ম্যাটেরিয়ালটাকে খাইলাম, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস যে এনার্জিটা কিন্তু আমরা একটা আমাদের ফর্মে নিলাম, জাস্ট এমন না যে ম্যাটেরিয়াল খাওয়া বা যে ওই মাশরুমের পার্টিকেল খাওয়া মানে এনার্জি খাওয়া, ওকে, পার্টিকেল আলাদা জিনিস, এনার্জি আলাদা জিনিস, এনার্জি জিনিসটা হচ্ছে জাস্ট কি হচ্ছে একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়, পার্টিকেলের সাথে এটার কোনো সম্পর্ক নেই, কিন্তু ওই এনার্জিটাকে আমরা খাওয়ার মধ্যে যখন নিচ্ছি, নেওয়ার সময় ওই এনার্জির ফর্মটাকে নেওয়ার জন্য আমরা পার্টিকেলটাকে ইউজ করতেছি, কিন্তু দুইটা কিন্তু পার্টিকেল আর এনার্জিটা কিন্তু আলাদা জিনিস। এটাকে একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবি, এটাই আরো কনফিউজ হইতে পারিস, তার একটা উদাহরণ দিয়ে বুঝবি, যে কি বলে যে ফুলকপি খাবি, ব্রকলি খাবি, ঠিক আছে, ব্রকলি ফুলকপি যখন রান্না করিস কি বলে, যে ব্রকলি বা ফুলকপি রান্না করার সময় কোনোদিন কি করিস না, সিদ্ধ করিস না, কারণ সিদ্ধ করলে ব্রকলি বা ফুলকপিতে যেটা আমাদের থাকতেছে যে পটাশিয়াম থাকতেছে, প্লাস হচ্ছে ভিটামিন সি থাকতেছে, তো ভিটামিন সি আমরা কি জানি, যে ভিটামিন সি মানে কি এনার্জি একটা, ওইটা কি হচ্ছে আমাদের উষ্ণতা পাওয়ার সঙ্গে সঙ্গে কি করছে হচ্ছে বাইরে চলে যায়, ঠিক আছে। তো দেখ যদি সিদ্ধ করিস, ইন্টারেস্টিং জিনিস শোন, যখন ব্রকলি বা যে ফুলকপি সিদ্ধ করবি, সিদ্ধ করার সঙ্গে সঙ্গে ওইটা কিন্তু কি করবে, এনার্জিটা বাইরে চলে যাবে, বা ওইখানে যে জলে সিদ্ধ করতেছে সেই জলে চলে যাবে, তারপরে জলটা ফেলাই দিবে, তোর এনার্জি চলে গেল, তো ম্যাটেরিয়াল সাইডে এনার্জি কিন্তু চলে যায়। এই জন্য কি বলে বলতো, যে যখন ব্রকলি বা ফুলকপি খাবি, ওটা প্রপার রান্না করার নিয়ম কি, ওটাকে ভাপ দাও, অর্থাৎ
সিদ্ধ করার সময় কি করি আমরা, যে কড়াইকে খোলা রাখি আর ভাপ দেওয়ার সময় কি করি ওটাকে থালা ঠালা দিয়ে বন্ধ করে রাখি কিছুদিন, ঠিক আছে? তো এই যে বন্ধ করে রাখি, ভাপ দিতেছি, মানে কি করতেছি আমরা যে ওই যে এনার্জি আছে এনার্জিটাকে বাইরে কিন্তু চাইতে দিতেছি না, এনার্জিটাকে কি করতেছি ওইটার মধ্যেই কনফাইন করে রাখার চেষ্টা করতেছি। এই জন্যই ব্রকলি বা ফুলকপিকে রান্নার সময় কি বলা হচ্ছে, এটাকে কনজার্ভ করে রাখো, ওটাকে ভাপ দিয়ে খাও, ঠিক আছে? তো এইখানে বুঝতে পারছিস ম্যাটেরিয়াল আর এনার্জি আলাদা আলাদা যাওয়ার চেষ্টা করতে, কিন্তু এনার্জি বাইরে চলে যেত, কিন্তু ওটাকে আমরা আটকাচ্ছি ম্যাটেরিয়ালের মধ্যেই আটকে রাখতেছি এবং তারপরে খাইতেছি। তো ম্যাটেরিয়াল তো বলা ঠিক না, মানে ফুলকপিটা আর কি, ঠিক আছে? পার্টিকেল, তো পার্টিকেলের সাথে কিন্তু এনার্জি আলাদা জিনিস, একটা জিনিস মাথায় রাখিস, ওকে? পার্টিকেলের খাওয়ার জিনিসটা আলাদা উদাহরণ আমি দিতেছি, কিন্তু এখানেও মনে রাখিস যে এনার্জি ট্রান্সফারের সময় পার্টিকেলের ট্রান্সফার হয় না, জাস্ট একটা ফর্মটা ট্রান্সফার হয়, এনার্জিটা ট্রান্সফার, ওকে? তো এগুলা খাওয়ার নিয়ম শেখাচ্ছিলাম এতক্ষণ ধরে, যে রান্না করবি এগুলো জিনিস মাথায় রাখবি, ঠিক আছে? ফুলকপি কেমন করে রান্না করতে লাগে, ওকে? তারপরে ব্রকলি কেমন করে রান্না করতে লাগে, চল রান্নাও শেখাই দিলাম তোদের, ওকে? দিশা রান্না করতে পারিস? পারিস না? তাহলে তোদেরকে এগুলো শেখা কি লাভ হলো, আসিস রান্না শেখাই দেবো। যাই হোক, তুই তো রান্না করিস না, বাড়িতে অর্ডার দিতে পারবি বলে এমন এমন করে ইয়ে করতে লাগে, ঠিক আছে? রান্না করতে লাগে। আর একটা রান্নার হ্যাক বলি, যদি মানে সত্যি সত্যি ভিটামিন টিটামিন চাস, রসুন খাওয়া তোরা জানিস ভালো জিনিস, তো রসুন খাওয়ার জন্য বলি, রসুন যখন সবজিতে দিবি, যেমন যেগুলো সবজিতে দেওয়া যায় রসুন, ওকে? রসুন কিন্তু দেওয়ার আগে মোটামুটি তোকে রান্না করার আগে ওটাকে 10 মিনিট আগে কাটে রাখতে লাগে, ঠিক আছে? 10 মিনিট আগে যদি কেটে রাখিস রসুনকে, তাহলে রসুন কি হয়, বায়ুর যে মলিকুল আছে সেটার সঙ্গে রিয়াকশন করে, রিয়াকশন করে অক্সিডেন্ট তৈরি করে, ঠিক আছে? তো ওটার জন্য অনেক লাভবান হয়, ঠিক আছে? রসুন খালি কাইটে সবজিতে অ্যাপ্লাই করা সেটা কিন্তু বেশি কার্যকরী না, কিন্তু 10 মিনিট আগে যদি কাটিস, রিয়াকশন করার জন্য টাইম দেস, তারপরে ওটা কি হয় প্রচুর কাজে দেয়, ঠিক আছে? তো যাই হোক, রান্নার নিয়ম তোদের বললাম এগুলা। এবার আমি কি বলতেছিলাম, কাইনেটিক এনার্জি রান্না থেকে আসে। তো রান্না থেকে কাইনেটিক এনার্জি যদি আসি, তো কাইনেটিক এনার্জির ক্ষেত্রে কি বললাম যে অবজেক্টের মোশনের সঙ্গে রিলেটেড, অর্থাৎ এটা আছে, এটি কি করবে, মুভ করবে। তাহলে চল, এই মুভ করার জন্য যে এনার্জিটা আসে তাকে কি বলি আমরা, কাইনেটিক এনার্জি। চল রেস্টে থাকে, তাহলে এর কাইনেটিক এনার্জি কত হয়, জিরো হয়। আর যদি মুভ করে, তার মানে এর কিছু একটা কাইনেটিক এনার্জি আছে। যদি এই অবজেক্টটা ফার্স্টে ফাস্টার মুভ অবজেক্ট হয়, মানে বেশি স্পিডে মুভ করে, তার কাইনেটিক এনার্জি কি আছে, বেশি। এই অবজেক্টটা যদি স্লোলি মুভ করে, এর কাইনেটিক এনার্জি কি আছে, কম আছে। অর্থাৎ কাইনেটিক এনার্জি ডাইরেক্টলি রিলেশন, তার সঙ্গে রিলেশন আছে হচ্ছে আমাদের ম্যাটেরিয়ালের ভেলোসিটির সঙ্গে, অবজেক্টের ভেলোসিটির সঙ্গে, ওকে? তাহলে আমরা কি বলতে পারি, কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি অফ এন অবজেক্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ স্টেট অফ দ্যাট অবজেক্ট। এখানে তো স্টেট কথাটা বললাম, স্টেট মানে কি আমরা জানি, কোনো কিছু স্টেট কয় ধরনের হতে পারে, রেস্ট স্টেট হতে পারে, বাকি থাকতে পারে, মোশনে থাকতে পারে। আমি যেটা বোঝাচ্ছি, স্টেটে যদি স্টেটে থাকে, তাহলে এত কাইনেটিক এনার্জি শর্ট ফর্ম লিখলাম, ওকে? কাইনেটিক এনার্জি শর্টকাটে লিখে আমরা কে, তাহলে রেস্টে থাকলে কাইনেটিক এনার্জি কত হয়, জিরো হয়। আর মোশনে যদি থাকে, মোশনে থাকার পর কাইনেটিক এনার্জি কি হয়, ফাস্টার ইজ ভেলোসিটি বা মোশন, ফাস্টার ইজ মোশন, ফাস্টার ইজ মোশন, কাইনেটিক এনার্জি ইজ গ্রেটার, ওকে? আর এটা নাকি স্লো ইজ মোশন, কাইনেটিক এনার্জি ইজ লোয়ার,
তার মানে দেখতেই পাচ্ছিস কাইনেটিক এনার্জি, তার সঙ্গে তো কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি রিলেটেড উইথ ভেলোসিটি অফ পার্টিকেল। ওকে, সো এগুলো তো থিওরিটিক্যাল ধারণা বললাম, এবার ম্যাথামেটিক্যাল ধারণা যেটা জানি ওটাই লিখি, ঠিক আছে? তো কাইনেটিক এনার্জি অফ অফ অ্যান অবজেক্ট হ্যাভিং মাস এম হুইচ ইজ মুভিং উইথ ভেলোসিটি ভি ইজ গিভেন বাই কাইনেটিক এনার্জি, ইজ গিভেন বাই কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম হাফ এম ভি স্কোয়ার। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি, কেন তাহলে কাইনেটিক এনার্জি কত হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার দেখ এই কাইনেটিক এনার্জি কে, সুতরাং কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কত হয়ে যায়, কাইনেটিক এনার্জি ইকুয়াল টু আসলে হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এটা কাটা কে দিয়ে হবে, কি কে দিয়ে কি নোট করে কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু কত আসলে হাফ এম ভি স্কয়ার। এবার অনেক সময় আমরা যেহেতু এখানে অবজেক্ট নিয়ে কথা বলতেছি, অবজেক্টের ভেলোসিটি নিয়ে কথা বলতেছি, অবজেক্টের মোশন নিয়ে কথা বলতেছি, তাহলে কোনো অবজেক্ট যখন মোশন করে তার মানে অবজেক্ট মানে ওটার মাস আছে আর ওটার মোশন করতেছে মানে ওর ভেলোসিটি আছে, মাস ইনটু ভেলোসিটি কি হয় মোমেন্টাম। তাহলে কাইনেটিক এনার্জি কে কি করতে পারি আমরা মোমেন্টাম দিয়ে কি করতে পারি রিলেট করতে পারি। তাহলে ইন দা ফর্ম অফ মোমেন্টাম, তাহলে মোমেন্টামের জন্য ফর্মে দেখি মোমেন্টাম ইকুয়াল টু কি হয় পি ইকুয়াল টু কত হয়, হ্যাঁ চলছে সুতরাং পি ইকুয়াল টু কি হয় এম ভি। তাহলে কাইনেটিক এনার্জি কে ইকুয়াল টু কত আসবে হাফ এম স্কোয়ার ভি স্কোয়ার বাই হচ্ছে এম, কারণটা উপর নিচে এম দিয়ে গুণ করলাম, তাহলে এম ভি মানে কি পি, তাহলে হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে টোয়াইস, তাহলে এটা কি গেল হচ্ছে কাইনেটিক এনার্জি। ওকে, তাহলে ইন দা ফর্ম অফ মোমেন্টাম, আর এটা কাইনেটিক এনার্জি ইন দা ফর্ম অফ ভেলোসিটি। সো দেখ এইখানে আমরা কি পাইলাম কাইনেটিক এনার্জির বিভিন্ন ফর্ম পাইতেছি। ওকে, এবার ইম্পর্টেন্ট জিনিস কাইনেটিক এনার্জিকে ওয়ার্কের সঙ্গে রিলেট করবো, ওইখান থেকে আমরা কি পাবো ওয়ার্ক এনার্জি থিওরেম পাবো। তাহলে এবার দেখি আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম বা ওয়ার্ক এনার্জি থিওরেমের আগে আমরা কি করি তাহলে ওয়ার্ককে একটু বোঝার চেষ্টা করি। তাহলে ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি, তাহলে দুটো জিনিসকে একসঙ্গে বোঝার চেষ্টা করি। ওয়ার্ক অ্যান্ড কাইনেটিক এনার্জি বোঝার জন্য দেখ কি করি, একটা জিনিস তোর এইখানে কি করি ভালো করে শুনবি তারপর লিখবি এই জায়গায়। ওকে, তেমন কিছু নাই, মনে হবে ইজি, বাট কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, এখানে প্রবলেম সলভ করার সময় খুবই কাজে দেবে। কি হচ্ছে, কোনো একটা পার্টিকেল আছে, ওকে, পার্টিকেলের মাস কত আছে এম মাস, তাহলে এম মাসের একটা পার্টিকেল আছে যেটার ইনিশিয়াল ভেলোসিটি আমি ধরলাম ভি ওয়ান ইকুয়াল টু আমি ধরলাম কনস্ট্যান্ট। ভালো করে শুনবি, কোন একটা পার্টিকেল আছে, পার্টিকেলের মাস অলওয়েজ কি আছে, আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়তেছি লো ভেলোসিটি ওয়ার্ল্ডের ক্ষেত্রে মাস কি থাকবে কনস্ট্যান্ট থাকবে এটা আমরা জানি। এবার এর ভেলোসিটি যে ইনিশিয়াল ভেলোসিটি নিলাম ভি ওয়ান সেটাও কি হচ্ছে কনস্ট্যান্ট,
তাহলে ভেলোসিটি যদি কনস্ট্যান্ট হয় তার মানে ওর অ্যাক্সিলারেশন কত হবে? অবভিয়াসলি জিরো হবে, আর ওটা অ্যাক্সিলারেশন কি জানি রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এবার যদি ভেলোসিটি চেঞ্জেই না হয় তাহলে ডেরিভেটিভ কনস্ট্যান্ট এর ডেরিভেটিভ কত হবে? জিরো হবে, তার মানে অ্যাক্সিলারেশন ছিল, ঠিক আছে। এবার অ্যাক্সিলারেশন যদি জিরো হয় তার মানে ওইটা ভেলোসিটি চেঞ্জ হবেই না, বা কনস্ট্যান্ট মানে ভেলোসিটি চেঞ্জ হবেই না, এটাই স্বাভাবিক জিনিস। এবার মজাদার জিনিস শোন, এটা ধরলাম যে এক্স ডিরেকশনে মুভ করতেছে। এবার মুভ করার সময় তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কনস্ট্যান্ট, এক্স ডিরেকশনে মুভ করতেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে মুভ করতেছে। এবার তুই কি করলি, আসলি, আসার পর পিছন থেকে একটা ধাক্কা মারলি, এটা একটা ধাক্কা মারলে কেমন কনস্ট্যান্ট ফোর্স দিলি, তাহলে এটা কি করলি, একটা পিছন থেকে ধাক্কা মারলি। তাহলে তো ধাক্কা মারে কেমন করে ধাক্কা মারলে, এখানে কি করলে ফোর্স, তাহলে ফোর্স কি হবে, ডিরেকশন অফ ফোর্স অ্যালং দা মোশন অফ দা অবজেক্ট। তাহলে যখনই অ্যালং দা মোশন অফ অবজেক্টে কাউকে ধাক্কা মারতেছিস, ফোর্স দিতেছিস, অবভিয়াসলি এর ভেলোসিটি কি আসবে, বেড়ে যাবে, ঠিক আছে। ধরে না কেউ সামনের দিকে দৌড়াচ্ছে, তুই গিয়ে ধাক্কা মারলি, ও তো আরো স্পিডে দৌড়াবে, স্বাভাবিক জিনিস। তাহলে এ একটা পজিশন গেল, এরপরে এখান থেকে আরেকটা পজিশন এখানে গেল, তো এখানে যখন একটা পজিশনে গেল মাস তো সেমই আছে, এটার ফোর্স উপর এ লাগছে, তার জন্য এর ভেলোসিটি চেঞ্জ হয়ে কত হয়ে গেল, সাপোজ V2 হয়ে গেল। তো এইবার মনে রাখি যে ফোর্স দেওয়ার পর কি আসলো, যে ভেলোসিটি কি হলো, চেঞ্জ। তাহলে এটার জন্য কাইনেটিক এনার্জি দেখিস, এর কাইনেটিক এনার্জি K1 ইকুয়াল টু কত হবে, হাফ V2 m V1 2, আর এর ক্ষেত্রে কাইনেটিক এনার্জি দেখিস হাফ m V2 2। এবার তুই নিজে একটা কোশ্চেন কর, আমরা কি করছি, ফোর্স অ্যালং দা ডিরেকশন অফ মোশন ইউজ করছি, সো V1 V2 কে বড় হবে কে ছোট হবে বলতো, তুই বল একটু কমেন্ট সেকশনে। V2 বড় হবে, ভেরি গুড, V2 গ্রেটার দেন V1, তাহলে V2 গ্রেটার দেন যদি V1, দ্যাট ইজ K2 গ্রেটার দেন কি হবে, K1 হবে, স্বাভাবিক জিনিস। ওকে, V2 যদি বড় হয় তাহলে K2 কে বড় হবে, তাহলে দেখ, তো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ডেল্টা কে ইকুয়াল টু কত হবে, K2 মাইনাস K1, তার মানে ফাইনাল কাইনেটিক এনার্জি কত, K2, ইনিশিয়াল কত, K1, সো K2 মাইনাস K1, তো ডেল্টা কে ইকুয়াল টু কত হবে, K2 জায়গায় আসলো হাফ m V2 2 মাইনাস হাফ এইখানে আমরা কি দেখলাম, যে K2 বড় K1 এর থেকে, তাহলে K2 মাইনাস K1 করলাম, বা V2 বড় V1 এর থেকে, তাহলে অবভিয়াসলি এটা কি হবে, পজিটিভ। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি আসলো, এটা হচ্ছে পজিটিভ আসলো, ঠিক আছে। এটা জিনিস মাথায় রাখবি, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি পাইতেছি, এখানে আমরা পজিটিভ পাইলাম, ওকে। তাহলে একটা জিনিস দেখতো, তুই পার্টিকেলটা যাচ্ছিল যাচ্ছিল, তুই গিয়ে পিছন থেকে ধাক্কা মারলি, ওর ভেলোসিটি বেড়ে গেল, তার মানে ওর কাইনেটিক এনার্জি চেঞ্জ হলো। এইখানে কে ফোর্স অ্যাপ্লাই করবে, আমি অ্যাপ্লাই করলাম বা তুই অ্যাপ্লাই করলি, তার উপরে অ্যাপ্লাই করলাম অবজেক্টটার উপরে, ঠিক আছে। তাহলে এনার্জি ট্রান্সফার কোথায় থেকে কোথায় হলো, ওকে, এনার্জি ট্রান্সফার টু দা অবজেক্ট, তাহলে অবজেক্টে ট্রান্সফার হলো, ওই জন্য অবজেক্টের ভেলোসিটি কি হলো, বেড়ে গেল। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ মানে এনার্জি ট্রান্সফার টু দ্য কি হবে, যে অবজেক্ট, ওকে। তাহলে এটা মানে কি, তাহলে এটা মানে গেল হচ্ছে এনার্জি ট্রান্সফার টু দা অবজেক্ট, মাথায় রাখবি।
তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি পজিটিভ হলো, মানে এনার্জি ট্রান্সফার টু দা কি হলো, অবজেক্ট হলো। ঠিক আছে, তাহলে এনার্জি ট্রান্সফার টু দা অবজেক্ট বাই দা অ্যাক্টিং ফোর্স। ঠিক আছে, বাই দা অ্যাক্টিং ফোর্স। এবার তুই দেখতো উল্টাটাও করতে পারিস না, যে পার্টিকেলটা এইদিকে যাচ্ছিল, তুই পার্টিকেলটাকে আটকানোর জন্য উল্টা পাশ থেকে ধাক্কা মারলি, করতেই পারিস। তাহলে তখন ভেলোসিটি কি হবে, অবভিয়াসলি উল্টা পাশে কমবে, কারণ পার্টিকেলটা যাচ্ছিল ওইদিকে, তুই উল্টা পাশ থেকে ধাক্কা মারছিস, তাহলে কি হবে, ওকে কি করবি, ডিএক্সিলারেশন হবে, মানে ওর কি হবে, ভেলোসিটি হচ্ছে কমবে। তাহলে সেম জিনিস যদি আমরা করি, এটা কিন্তু কি হবে, অবজেক্ট আছে, এম অবজেক্ট, প্রথমে ভেলোসিটি ভি ওয়ান ছিল, যেদিকে যাচ্ছিল এর মোশনের অপোজিট ডিরেকশনে ফোর্স অ্যাপ্লাই করলি, তাহলে ওর ভেলোসিটি কি হবে, অবভিয়াসলি কমবে। তাহলে ভেলোসিটি মোশন তো এইদিকেই আছে, ফোর্স এইদিকে অ্যাপ্লাই করছিস, তাহলে এইখানে কি হবে, এটা কাইনেটিক এনার্জি কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, এটা কাইনেটিক এনার্জি কে টু ইকুয়াল টু কত হবে হচ্ছে হাফ এম ভি টু স্কোয়ার। সিন্স অ্যাপ্লাই ফোর্স ফোর্স অপোজিট টু দা অ্যাপ্লাইড ফোর্স অ্যালং দা অপোজিট টু দা মোশন অফ অবজেক্ট দেন ভি টু লেস দেন ভি ওয়ান, দ্যাট ইজ কে টু লেস দেন কে ওয়ান। তারপর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ডেল্টা কে ইকুয়াল টু ফাইনাল কত, কে টু মাইনাস কে ওয়ান, তো ডেল্টা কে ইকুয়াল টু কত হবে, হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস ভি ওয়ান স্কোয়ার। যেহেতু এখানে হচ্ছে ভি টু কি হচ্ছে বড়, তাহলে এটা কি আসলো, এটা কি আসলো, কাইনেটিক এনার্জি কি আসলো, নেগেটিভ। সো এইখানে তুই একটা জিনিস দেখ, কাইনেটিক এনার্জি নেগেটিভ আসলো, এর মানে কি দাঁড়াচ্ছে, মানে কাইনেটিক এনার্জি নেগেটিভ তো না, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি আসতেছে, নেগেটিভ। এর মানে কি বলতে পারি, যে প্রথমে যতটা কাইনেটিক এনার্জি ছিল অবজেক্টটার ভিতরে, পরে এনার্জি কি হলো, তার থেকে কমলো, অর্থাৎ এইখানে কি হলো, এনার্জি ট্রান্সফার ফ্রম দা অবজেক্ট। ঠিক আছে, এটা জিনিস মনে রাখবি, এনার্জি ট্রান্সফার ফ্রম দা অবজেক্ট, তাহলে টু দা অবজেক্টে কি হলো, যখন পজিটিভ আসলো, আর এটার ক্ষেত্রে কি হবে, নেগেটিভ, অর্থাৎ এনার্জি ট্রান্সফার ফ্রম দা অবজেক্ট, দ্যাট ইজ সেকেন্ড কেস থেকে কি পাইলাম হচ্ছে এনার্জি ট্রান্সফার ফ্রম দা অবজেক্ট। তাহলে অবজেক্ট থেকে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হচ্ছে। ওকে, এবার এই যে এনার্জির যে ট্রান্সফার হচ্ছে, বা এনার্জির যে কাইনেটিক এনার্জির যে চেঞ্জ হচ্ছে, কাইনেটিক এনার্জি চেঞ্জ করার জন্য আমাদের কি করতে লাগতেছে, ওয়ার্ক ডান করতে লাগতেছে। এটা কি করতেছিল, প্রথমে ভেলোসিটি কম ছিল, এটা ভেলোসিটি বাড়াই দিলাম, তার মানে কি করতেছে, এই যে কাইনেটিক এনার্জি যে চেঞ্জ হলো, এই চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি করার জন্য কি করতে লাগলো, আমাকে ওয়ার্ক ডান করতে লাগলো। তার মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অ্যাকচুয়ালি কি দিতেছে, ওয়ার্ক ডান করতে, মানে ওয়ার্ক ডান করাচ্ছে। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু কি হচ্ছে, ওয়ার্ক ডান, এটাকে কি বলি আমরা হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরেম। ঠিক আছে, তাহলে এখান থেকে কি আসলো, ওয়ার্ক এনার্জি থিওরেম, ওয়ার্ক এনার্জি থিওরেম। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাকচুয়ালি কি হচ্ছে, তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, ঠিক আছে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু দা ওয়ার্ক।
কারেক্ট, প্রিন্সিপাল অফ, প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জি কিউরে, প্রিন্সিপাল অফ ওয়ার্ক এনার্জি থিওরি অন ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরি, ওয়ার্ক কাইনেটিক এনার্জি থিওরি টেলস দ্যাট চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইজ ইকুয়াল টু ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস অফ দ্য সিস্টেম অর অবজেক্ট। তাহলে এটা জিনিস মাথায় রাখিস যে ওয়ার্ক এনার্জি থিওরি বলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু ওয়ার্ক ডান, আর ওয়ার্ক ডানটা কিভাবে মনে রাখিস যে ওই অবজেক্টের উপর যতগুলো ফোর্স লাগতেছে সেই ফোর্সের রেজাল্টেন্ট ফোর্সের দ্বারা যে ওয়ার্ক ডানটা হইতেছে সেই ওয়ার্ক ডানটার সমান, এটা কথা ভালো করে মাথায় রাখ। তাহলে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি হচ্ছে টোটাল ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস অর রেজাল্টেন্ট ওয়ার্ক ডান বাই দ্য অল ফোর্সেস। তাহলে যদি এটাকে আমরা ম্যাথামেটিক্যালি দেখি, ম্যাথামেটিক্যালি তাহলে কি হবে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কেএফ মাইনাস কেআই ইকুয়াল টু ওয়ার্ক ডান, ঠিক আছে? তার মানে ডেল্টা কে ইকুয়াল টু কত আসলে হচ্ছে ডো, এটা কি আসলে আমাদের হচ্ছে ওয়ার্ক এনার্জি থিওরি। এটা প্রথমে লিখে নিই, ওকে? তার মানে একটা জিনিস দেখ, এইখান থেকে কি বেটা কাইনেটিক এনার্জির ইউনিট আর ওয়ার্ক এর ইউনিট কি হবে সেম হবে, এই জন্য কি বলতে পারি এনার্জি ইকুইভ্যালেন্ট টু কি ওয়ার্ক ডান, ঠিক আছে? এখান থেকে আমরা বলি এনার্জি ইকুইভ্যালেন্ট টু কি হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে এখান থেকে কয়েকটা পয়েন্ট পাইলাম ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা কি হচ্ছে ইউনিট অফ ওয়ার্ক ডান ইজ জুল, ঠিক আছে? এক নাম্বার গেল, দুই নাম্বার এনার্জি একটা কি বললাম স্কেলার রাশি, তার মানে কি হচ্ছে ওয়ার্ক ডান কি হবে একটা স্কেলার রাশি, এনার্জি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ক ইজ এ স্কেলার কোয়ান্টিটি। আর একটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা তোরা বারবার গন্ডগোল করিস, দেখবি এলিফেন্ট টুয়েলভে তো এটা গন্ডগোল করছিস সেই অনেকবার, সেটা
আমরা কি দেখলাম, দ্যাট চেঞ্জিং কাইনেটিক এনার্জি যদি পজিটিভ আসে, ঠিক আছে, তখন কি হয়, এনার্জি ট্রান্সফার টু দ্য অবজেক্ট, অর্থাৎ এনার্জি ট্রান্সফার টু দ্য অবজেক্ট হলে ওয়ার্ক ডান ইজ কি হচ্ছে, পজিটিভ। ওকে, তাহলে এনার্জি ট্রান্সফার টু দ্য অবজেক্ট মিন্স ওয়ার্ক ডান ইজ পজিটিভ। ওকে, এনার্জি ট্রান্সফার টু দ্য অবজেক্ট মিন্স ওয়ার্ক ডান ইজ পজিটিভ। আর একটা এটার ক্ষেত্রে কি দেখলাম, যে এনার্জি ট্রান্সফার টু দ্য, এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য অবজেক্ট, তখন কাইনেটিক এনার্জি কি আসে, নেগেটিভ। আর কাইনেটিক এনার্জি মানে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কি আসে, নেগেটিভ। আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি মানে কি হচ্ছে, ওয়ার্ক ডান। তাহলে এটা থেকে লিখতে পারি আমরা, এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য অবজেক্ট ফ্রম দ্য অবজেক্ট মিন্স ওয়ার্ক ডান ইজ নেগেটিভ। ওকে, এনার্জি ট্রান্সফার ফ্রম দ্য অবজেক্ট মিন ওয়ার্ক ডান ইজ নেগেটিভ, এটা থেকে আমরা লিখলাম, এটা এটা ঠিক আছে। তাহলে এগুলো গেল হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। সো এতক্ষণ আমরা ওয়ার্ক সম্বন্ধে যেগুলোই কথা বললাম, সবকিছু থিওরিটিক্যাল কথা বললাম, এবার ওয়ার্ককে আমরা ম্যাথামেটিক্যালি একটু এক্সপ্রেস করার চেষ্টা করব, তারপরে এটা দিয়ে কিছু প্রবলেম সলভ করব, ঠিক আছে। এবার সেটা দেখা আছে, এবার শোনো একটা জিনিস, তাহলে এটাকে কি করবো, ম্যাথামেটিক্যালি এক্সপ্রেস করার চেষ্টা করবো। তাহলে এক্সপ্রেশন ফর, এক্সপ্রেশন ফর ওয়ান, ফর্মুলা বের করার চেষ্টা করি। ফর্মুলা বের করার জন্য একটা জিনিস ইউজ করি, ধরে নে একটা অবজেক্ট আছে, ওকে, একটু পরে লিখবি, ওকে, আগে শুনে নিবি এই জিনিস। এম মাসের একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এক্স ডিরেকশনে মুভ করবে, এক্স ডিরেকশনে মুভ করার জন্য এটা জেনারেল কি নিলে হচ্ছে, হরাইজন্টালের সঙ্গে থিটা অ্যাঙ্গেলে একটা ফোর্স দিয়ে টানতেছি আমরা, ঠিক আছে। তাহলে ফোর্স দিয়ে যখন টানতেছি, এটা মুভ কোন দিকে করবে বলে, আমি এক্স ডিরেকশনে মুভ করবে, এক্স ডিরেকশনে মুভ করার পর ধরলে কতদূর ডি ডিসপ্লেসমেন্ট হয়, এইখানে গিয়ে থামলো, থামলো বা এইখানে অবজেক্টটা গেল। তাহলে এইখানে যখন অবজেক্টটা গেল, একটা জিনিস বলতো, এই মাসের অবজেক্টটাকে থিটা অ্যাঙ্গেলে ফোর্স দিয়ে টানতেছি, টানার পর এর মোশনের জন্য বা ওয়ার্ক হওয়ার জন্য আমাদের কোন ফোর্সটা কাজে লাগছে, কোন ফোর্সটা কাজে লাগবে দেখতো, এটা যদি এর ফোর্স থাকে, তাহলে এর ফোর্সে কি ওয়ার্ক করতেছে বা এর ফোর্স এর জন্য কি এখান থেকে এখানে যাচ্ছে, অ্যান্সার হবে না। তাহলে এখান থেকে এখানে তো যাচ্ছে, যাওয়ার জন্য তো ফোর্স লাগছে, হ্যাঁ, কোন ফোর্সটা লাগতেছে, এফ কস থিটা ফোর্সটা লাগতেছে, ভেরি গুড, ওকে, ভেরি গুড। তাহলে এই দিকে মোশন করার জন্য এই দিকে কত লাগতেছে, এফ এক্স কম্পোনেন্টটা লাগতেছে, মানে এফ কস থিটা কম্পোনেন্টটা লাগতেছে। এইখানে অপোজিট ডিরেকশনে আরেকটা কম্পোনেন্ট আছে, এটা হচ্ছে এফ ওয়াই, এফ ওয়াই মানে যেটাকে কি বলি আমরা, এফ সাইন থিটা, কিন্তু এফ সাইন থিটা আমাদের কোনো কাজেই করতেছে না, কেন কাজ করতেছে না, কারণটা স্বাভাবিক জিনিস, দেখ উপর দিকে লাগতেছে এফ সাইন থিটা, সিমিলারলি ওর নিচের দিকে কত লাগতেছে, এম জি লাগতেছে, অর্থাৎ অবজেক্টটা উপরে মুভই করতেছে না, উপরে যদি ডিসপ্লেসমেন্ট হইতো তাহলে উপরের থেকে ওয়ার্ক ডান হইতো, ওকে। এইখান থেকে ওয়ার্ক ডান এর একটা ভালো ডেফিনেশন বস, এইখান থেকে ওয়ার্ক ডান এর ভালো ডেফিনেশন হচ্ছে, ওয়ার্ক ডান হচ্ছে এমন একটা জিনিস
এমন একটা প্রপার্টি যেই দিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করতেছি, অ্যাপ্লাইড ফোর্সের দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলেই ওটাকে কি বলবো যে ওয়ার্ক ডান হয়েছে। তাহলে ওয়ার্ক ডান হওয়ার জন্য আমাদের কি করতে লাগবে, যে অবজেক্টের ডিসপ্লেসমেন্ট হতে লাগবে অ্যালং দ্য অ্যাপ্লাইড ফোর্স। যেহেতু অ্যাপ্লাইড ফোর্স এর দিকে এই যে এফ কস থিটা যদি টানতেছে, তার জন্য ওয়ার্ক ডান কি করতেছে, এফ কস থিটা কম্পোনেন্টটা ওয়ার্ক ডান করতেছে। এফ সাইন থিটা উপর থেকে মুভেই করতেছে না, উপরে যাচ্ছেই না, ডিসপ্লেসমেন্টই হচ্ছে না, এইখানেও এইখানে ছিল এইখানেও এটাই আছে, তাহলে উপরে তো ওঠে নেই, উপরে যদি ওঠে নেই তার জন্য উপরের এটা কম্পোনেন্ট কি করতেছে না, ওয়ার্ক ডান করতেছে। ওকে, এটা আর এটা কি করতেছে না, ডিফাই করে দিতেছে। তাহলে এই অবজেক্টটা এখান থেকে এইখানে আসার জন্য সাহায্য করতেছে কি, এফ এক্স হচ্ছে সাহায্য করছে। ওকে, তাহলে এটা প্রথমে ভেলোসিটি কত ছিল, সাপোজ ভি ওয়ান ধরছিলাম, আর এটা ভেলোসিটি কত হচ্ছে ভি টু, আগেরটার মতোই আমরা ধরলাম। আর ডিসপ্লেসমেন্ট কত হইলো, ডি হচ্ছে এর কি হইলো, এখান থেকে এইখানটা ডিসপ্লেসমেন্ট হইলো। সো এখান থেকে আমরা কি বলতে পারি, এফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে, এম এ ইকুয়াল টু কত, এফ কস থিটা, এফ এক্স ইকুয়াল টু এম এ, কারণটা আমরা জানি যদি কোনো অবজেক্ট মুভ করে আর ওই অবজেক্টের অ্যাক্সিলারেশন এ থাকে, তাহলে হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকে এফ ইকুয়াল টু এম এ লিখতে পারি ইন ক্লাসিক্যাল মেকানিক্স। অন্য কোথাও আমরা লিখতে পারি, ক্লাসিক্যাল মেকানিক্স এর ক্ষেত্রে এটা লিখতে পারি। আর এফ এক্স মুভিং অবজেক্টের দিকে, এফ ওয়াই নেবো না, কারণ ওইদিকে মুভ করতেইছে না, ওইদিকে অ্যাক্সিলারেশন নাই, যেহেতু অ্যালং ওয়াই অ্যাক্সিস কোনো অ্যাক্সিলারেশন নাই, ঠিক আছে, তার জন্য আমরা অ্যালং ওয়াই অ্যাক্সিস নেবো না। ওকে, এফ এক্স, তাহলে এখানে কি হবে, এ এক্স, এক্স অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন অ্যালং এক্স ডিরেকশন, এ ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে, জিরো, সিন্স দেয়ার ইজ নো ডিসপ্লেসমেন্ট অ্যালং ওয়াই অ্যাক্সিস, সো এফ ওয়াই ইকুয়াল টু কত, জিরো, শুধু এফ এক্স আসতেছে। তাহলে এফ এক্স কি হচ্ছে, দ্য ফোর্স ফর এইটা, এটার কারণে কি করতেছি আমরা, ওয়ার্ক ডান পাইতেছি, ঠিক আছে। এবার কি জানি আমরা, উই হ্যাভ ডি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এ এস, ডি স্কয়ার কি ফাইনাল ভেলোসিটি, ইউ স্কয়ার ইনিশিয়াল ভেলোসিটি প্লাস টু ইন্টু এস, ফর ডি স্কয়ার ফাইনাল ভেলোসিটি কত, ভি টু, তাহলে ভি টু স্কয়ার ইকুয়াল টু ইনিশিয়াল ভেলোসিটি কত, ইউ ভি ওয়ান, ভি ওয়ান স্কয়ার প্লাস মাইনাস ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু টু এ, এ মানে এখান থেকে আপনি লিখতে পারি এ এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, এক্স ইকুয়াল টু লিখতে পারি পাই এম কস থিটা ইনটু ডি, লিখতে পারি কোনো প্রবলেম, এখান থেকে লিখলাম এক্স ইকুয়াল টু কত লেখা আছে, এফ বাই এম কস থিটা ইনটু ডি। এটা কি করি, এটা এম দিয়ে গুণ করে দিই বোথ সাইডে, বা এই এমটাকে এইদিকে নিয়ে নিই, তাহলে কি হবে এম ভি টু স্কোয়ার মাইনাস এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু কত হবে, টু এফ কস থিটা ইনটু ডি। এখানে ভেক্টর চিহ্ন নাই, তাহলে ভেক্টর ওঠাই দিই। এবার দেখতে এই টুটাকে আমরা কি করি, এখানে ভাগ করে দিই, টু এম ভি টু স্কোয়ার মাইনাস টু এম ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এফ ডি কস থিটা, এটা কি হচ্ছে কাইনেটিক এনার্জি কে টু মাইনাস কে ওয়ান ইকুয়াল টু এফ ডি কস থিটা, তাহলে কে টু ইকুয়াল টু কত হলো, কে ওয়ান ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি ওয়ান স্কোয়ার, আর কে টু ইকুয়াল টু কত হলো, হাফ এম ভি টু স্কোয়ার। এটা কি চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, আর চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে কি লিখতে পারি, ওয়ার্ক ডান
তাহলে ওয়ার্ক ডান ইকুয়াল টু কত হইলো, তাহলে এটা হচ্ছে চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তাহলে এটা কি হলো চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ইকুয়াল টু এফ ডি কস থিটা ফ্রম ওয়ার্ক এনার্জি থিওরেম। এটা কি হচ্ছে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান কত হলো এফ ডি কস থিটা ফ্রম ওয়ার্ক এনার্জি সো ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত হলো এফ ডি কস থিটা। তাহলে এটা একটা ফর্মুলা বা ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু কত হলো এফ ডি কস থিটা স্কয়ার ফ্যাক্টর, তাহলে এখানে লেখা যায় এফ ডট। ওকে তাহলে এটা গেল হচ্ছে এফ ডি কস থিটা, যেটা আমরা ছোটবেলার থেকেই মুখস্থ করতাম, ঠিক আছে না? আমরা কি বলতাম কৃতকার্য কিন্তু বল ইন্টু স্মরণ, কৃতকার্য কি বল ইন্টু স্মরণ, কৃতকার্য কি বল ইন্টু স্মরণ। সো কৃতকার্য আসলো বল ইন্টু স্মরণ, ওয়ার্ক ডান কি আসলো হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেস, ঠিক আছে? আর হচ্ছে ভেক্টরের ফর্মে এফ ডট ডি। ওকে এবার এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস মনে রাখিস, এই যে ফর্মুলাটা আমরা পাইলাম, এই দুটা যে ফর্মুলা পাইলাম, এই ফর্মুলা দুটা সবসময় ভ্যালিড হয় না, এই ফর্মুলা দুটা ভ্যালিড হবে, এর লিমিটেশন আছে। এখন আমার এইখানে আমরা কি করছি ফোর্সকে কনস্ট্যান্ট ফোর্স হিসেবে ধরে করছি, তার মানে যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তখন এই ফর্মুলাটা ভ্যালিড হবে, তাহলে লিমিটেশন কি, এই ফর্মুলাটার লিমিটেশন আছে, লিমিটেশন কি কি, তাহলে দা ফর্মুলা ডব্লিউ ইকুয়াল টু এফ ডট ডি বা এম ডি কস থিটা ইজ ভ্যালিড ফর এক নাম্বার ফোর্স ইজ কনস্ট্যান্ট, যদি ফোর্স কনস্ট্যান্ট হয় তাহলে ভ্যালিড হবে, দুই নাম্বার আর দুই নাম্বার মনে কি এই যে অবজেক্টটা নিতেছি অবজেক্টটাকে কি হিসাবে নিতে লাগবে একটা পয়েন্ট মাস হিসাবে, ঠিক আছে? অবজেক্ট উইল বি ট্রিট অ্যাজ এ পয়েন্ট মাস, ঠিক আছে? তাহলে অবজেক্টটাকে কি করতে লাগবে একটা পয়েন্ট মাস হিসাবে ট্রিট করতে লাগবে, তাহলেই এই ফর্মুলাটা ভ্যালিড হবে। এবার কথা হচ্ছে ফোর্স যদি ভেরিয়েবল হয়, আমরা জানি এখন বড় হয়েছি ফোর্স তো ভেরিয়েবলই হবে, ভেরিয়েবল ফোর্সের জন্য কি করবো, এটা তো ছোটবেলার জিনিস, ভেরিয়েবল ফোর্সের জন্য তখন মনে রেখেছি ইন্টিগ্রেশন দিয়ে করতে লাগবে, ওটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো যে ভেরিয়েবল ফোর্সের জন্য ওয়ার্ক ডান কেমন করে হবে, ওটাতে অনেক প্রবলেম সলভ হবে, ওইটা দিয়ে প্রবলেম আমাদের আসবে পরীক্ষায়। ওকে এইখানে ওয়ার্ক ডান আসবে, ওকে তাহলে এইখান থেকে আমরা ওয়ার্ক ডান এর রেগুলার লিখলাম, সমস্ত কিছু লিখলাম। এবার ওয়ার্ক ডান এর সাইন দেখি, কখন ওয়ার্ক ডান পজিটিভ হবে কখন ওয়ার্ক ডান নেগেটিভ হবে একবার সাইন দিয়ে দেখি আমরা, ঠিক আছে? তাহলে সাইন অফ ওয়ার্ক ডান ওকে সাইন অফ ওয়ার্ক ডান যদি দেখিস একটা ইন্টারেস্টিং জিনিস, আমরা কি দেখলাম ওয়ার্ক ডান ডব্লিউ ইকুয়াল টু পেলাম এফ ডি কস থিটা, তাহলে ইম্পর্টেন্ট জিনিস কি এখানে আছে কস থিটা আছে ইম্পর্টেন্ট জিনিস, ওকে এফ ডি কস থিটা, তাহলে কস থিটাটা ইম্পর্টেন্ট জিনিস, তো ডিরেকশন পুরোটাই কিসের উপর লুকে আছে এখানে কস থিটার উপর ডিপেন্ড করে আছে। তাহলে কস থিটার উপর যদি ডিপেন্ড করে থাকে তাহলে দেখ কি কি হচ্ছে, তোরা ছোটবেলার থেকে ক্লাস টুয়েলভে একটা জিনিস পড়ছিস সেটা হচ্ছে কস থিটার, এটা পড়তিস না তোরা কোয়াড্রেন্ট পড়তিস, জিরো ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি,
270 ডিগ্রি, যেটাকে বলতে জিরো, এটাকে বলতে হচ্ছে পাই বাই টু রেডিয়ান, এটাকে বলতে পাই রেডিয়ান, এটাকে কত বলছিস টু পাই বাই থ্রি রেডিয়ান বলতিস। এবার মুখস্থ করতিস তোরা, এটাকে ফার্স্ট কোয়াড্রেন্টে এ এস টি সি মুখস্থ করতিস, যে আমি এখানে অল সব কনস্ট্যান্ট থাকে, এটা সাইন থিতা কনস্ট্যান্ট থাকে, এটা হচ্ছে ট্যান থিতা কনস্ট্যান্ট থাকে, এটা হচ্ছে কস থিতা কনস্ট্যান্ট থাকে, এগুলো তোরা পড়ছিস সবাই। ওকে, যেটা আমি মনে রাখার জন্য তোদের ভালো বুদ্ধি দেয়, যদি মনে তো সবারই আসা আশা করি 12 পাস করছিস তোরা, আর আমি মনে রাখছি কেমন করে বলতো, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, ঠিক আছে, আসাম স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। ওকে, আমরা আমি নর্থ বেঙ্গলের বাসিন্দা, আমাদের এখানে যেমন NBSTC চলে, তোদের এখানে আলাদা চলবে, ঠিক আছে। ওকে, নর্থ বেঙ্গল স্টেট কর্পোরেশন, ওইখানে আসাম স্টেট কর্পোরেশন, কেমন করে মনে রাখতাম, যাই হোক। তার মানে আমাদের কস্থিতা কোথায় পজিটিভ, এইখানে ফোর্থ কোয়ার্ডেন্টে কস্থিতা পজিটিভ, আর হচ্ছে থার্ড কোয়ার্ডেন্টে কস্থিতা পজিটিভ, তাহলে আমাদের এইখানে কস্থিতা রেসপেক্টে পড়াশোনা করবো, তাহলে কি আছে W equal to FP কস্থিতা, তাহলে কস্থিতা কি আছে এইখানে পজিটিভ, এইখানে কস্থিতা কি আছে নেগেটিভ, এইখানে কস্থিতা কি আছে নেগেটিভ, এইখানে কস্থিতা কি আছে যে পজিটিভ, অর্থাৎ এইদিকে কস্থিতা পজিটিভ, এইদিকে কস্থিতা নেগেটিভ। SBSTC, ওকে, ফুল ফর্ম কি রে, SB স্টেট কর্পোরেশন, লাস্টেরটা তো ঠিক আছে, সাউথ বেঙ্গল, ওকে, ও NBSTC, SBSTC, ওকে, সাউথ বেঙ্গল, ঠিক। একটা জিনিস দেখ, তাহলে এবার কত, এবার দেখি, ইফ ইফ থিটা ইকুয়াল টু জিরো ডিগ্রি, যদি থিটা জিরো ডিগ্রি হয় তার মানে কি, দেখ কস থিটা কি, হ্যাঁ থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ওয়ে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন অ্যাপ্লাইড ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ থিটা জিরো ডিগ্রি মানে কি ফোর্সও এইদিকে হয়ে গেছে, ডিসপ্লেসমেন্টও এইদিকে হয়ে গেছে, তাহলে এইখানে ওয়ার্কটা ইকুয়াল টু কত আসতেছে, W ইকুয়াল টু FD cos theta, cos theta মানে হচ্ছে 1, FD আসছে, দ্যাট ইজ কত আসলে হচ্ছে পজিটিভ আসলে, তাহলে যদি ফোর্স আর ফোর্সের দিকেই ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওয়ার্ক ডান কি হবে, পজিটিভ হবে, ঠিক আছে, এটা মানে কি, তাহলে এনার্জি ট্রান্সফার টু দা অবজেক্ট। ওকে, যদি ইফ থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি বা হচ্ছে পাই রেডিয়ান হয়, 180 ডিগ্রি অর পাই রেডিয়ান হয়, তাহলে ওয়ার্ক ডান কি হচ্ছে, যে কস 180 ডিগ্রি হচ্ছে মাইনাস 1, তাহলে হচ্ছে মাইনাস FD, মাইনাস F ইন টু D, তার মানে আসলে নেগেটিভ। ওকে, তাহলে মাইনাস কি আসলে নেগেটিভ এই আসবে স্বাভাবিক জিনিস, তাহলে এনার্জি ট্রান্সফার ফ্রম দা অবজেক্ট, তারপরে ইফ ইফ থিটা ইকুয়াল টু কত হচ্ছে 90 ডিগ্রি অর পাই বাই টু রেডিয়ান, তাহলে 90 ডিগ্রি বা পাই বাই টু রেডিয়ান হলে কি হবে, ওয়ার্ক ডান এটা কেন মনে রেখে, এটা ছিল হচ্ছে ফোর্স এইদিকে হচ্ছে, ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হচ্ছে 180 ডিগ্রি, ওয়ান ফোর্স এইদিকে ডিসপ্লেসমেন্ট হবে, এইদিকে ফোর্স হবে, দুটোর মধ্যে একটা হবে, ঠিক আছে, আর এটার ক্ষেত্রে কি হবে, ধরে নে ডিসপ্লেসমেন্ট এইদিকে হচ্ছে,
ফোর্স এই দিকে হচ্ছে, তাহলে এটা কত থিটা অ্যাঙ্গেল 90°, তাহলে ওয়ার্কটা ইকুয়াল টু কত হচ্ছে, জিরো হচ্ছে। ওকে, তো এটার কি উদাহরণ দিতাম বলতো, মনে আছে ছোটবেলার থেকে একটা উদাহরণ দিতাম যে কুলি কি করতেছে ট্রেনের মধ্যে, নামলি, কুলি আসলো, তোর হচ্ছে সুটকেস মাথায় নিল, টলি মাথায় নিল, এবার হাঁটতেছে একটু, ওকে, টলি নিয়ে, যেহেতু মাথায় হচ্ছে কুলি হাঁটে, তাহলে ওয়ার্ক ডান কত হয়, জিরো হয়, কৃতকার্য কত হয়, জিরো হয়। কেননটা কি, এটা ধরনের কুলি আছে, ওকে, কুলি সাহেব আমি হচ্ছে, ওকে, কুলি হচ্ছে আমি, এবার আমার মাথার উপর কি আছে, এখানে এত বড় একটা যে টলি আছে, ওকে, ব্যাগ আছে, এবার ব্যাগটাকে নিয়ে আমি এই দিকে যাচ্ছি, তাহলে ডিসপ্লেসমেন্ট এই দিকে হচ্ছে। এবার দেখ টলি আছে, তার মানে টলিটার ভারী কোন দিকে পড়বে, এখানে কি হচ্ছে, অভিকর্ষজ আছে, গ্রেভিটেশন আছে, গ্রেভিটির জন্য অভিকর্ষজ ত্বরণ কোন দিকে লাগবে, নিচের দিকে লাগবে, এই দিকে কি লাগতেছে, mg লাগতেছে। ওয়েট, তাহলে এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত হলো, থিটা ইকুয়াল টু কত হচ্ছে না, 90°, ওকে, থিটা ইকুয়াল টু 90°, তার জন্য এটার কত গেল হচ্ছে, ওয়ার্ক ডান কত আসলো, জিরো আসলো, ঠিক আছে। এটা লেখছিস, আমি তো জিজ্ঞাসা করলাম না, এইটুকু লেখছিস, বলিস তো, ঠিক আছে। তাহলে দেখ এইখানে যে কি হবে, আর ইফ এমনও তো হইতে পারে, ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু জিরো বাট ফোর্স নট ইকুয়াল টু জিরো, দেন ওয়ার্ক ডান কত হবে, জিরো হবে। দেখ ডিসপ্লেসমেন্ট জিরো হচ্ছে, ফোর্স নট ইকুয়াল টু জিরো, তাহলে এই দুটোর গুণফল কত হবে, জিরোই হবে, সুতরাং ওয়ার্ক ডান কত আসলো, জিরো আসলো। মানে কেমন জিনিস, এটা ধরে নিয়ে আমার দেওয়াল বা বোর্ড, এটাকে কি করতেছে, আমি ধাক্কা মারতেছি, ওকে, ধাক্কা দেওয়ার পরেও এটা কি করতেছে না, ডিসপ্লেসই হইতেছে না, সত্যিইছে না। তো এই যে ডিসপ্লেসমেন্ট যদি না হয়, আমি ফোর্স দিতেছি বাট কি হয়নি, ডিসপ্লেসমেন্ট হয়নি, মানে কি আছে, ওয়ার্ক ডান কি হচ্ছে, হচ্ছে না, ওকে, তাহলে এইখানে কিন্তু ওয়ার্ক ডান হচ্ছে না। তাহলে সারাদিন খেয়াল, তোর যদি দেওয়ালটাকে ডিসপ্লেস করতে না পারিস, ওয়ার্ক ডান হবে না। এবার এইখানেই দেখ ইন্টারেস্টিং জিনিস, ফিজিক্সে মানলাম আমি তোকে, প্রথমে শুরুতে একটা জিনিস বললাম না তোদের, যে এনার্জি কিনা আমরা যে কোনো ভাবে ডেফিনেশন দিতে পারি, অনেক ভাবে আমরা ডেফিনেশন দিতে পারি, তার মধ্যে পার্টিকুলারলি আমরা ফিজিক্স পড়ার জন্য, স্পেশালি আমরা ক্লাসিক্যাল মেকানিক্স পড়ার জন্য এমন করে ডেফিনেশন দিছি, ফোর্সের সঙ্গে রিলেটেড করে ডেফিনেশন দিছি। এবার দেখ এইটা উদাহরণের ক্ষেত্রে, কুলিটা টলি নিয়ে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর কোনো কৃতকার্য হচ্ছে না, কৃতকার্য হচ্ছে না, ওয়ার্ক ডান হচ্ছে না, মানে এনার্জি কত, এনার্জি লস কত হবে, জিরোই হবে, আন্ডার চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি কত আসতেছে, জিরো আসতেছে, তাহলে এনার্জি লস আসতেছে না, ওয়ার্ক ডান হইতেছে না, মানে এনার্জি লস আসতেছে না, আমাদের এই ডেফিনিশন অনুযায়ী। তাহলে তুই ওকে কি টাকা দিতে চাস না, ঠিক আছে, তুই বলবি যে আপনার তো কৃতকার্যই হলো না, ওয়ার্কডানই করলেন না, কৃতকার্যই করলেন না, তাহলে আপনার কিসের টাকা দরকার। সো এটা তো বাস্তবে হয় না, না বাস্তবে দেখবে ওই কুলিটা যখন তোর অত ভারী জিনিসটা নিয়ে যাইতেছে, দেখবে যে গরমের দিনে ঘাইমে ঠাইমে যা তা অবস্থা হইতেছে, তার মানে ওর কষ্ট হইতেছে, এনার্জি লস হইতেছে ওর শরীর থেকে। কিন্তু আমরা ফিজিক্সের ভাষায় ক্লাসিক্যাল মেকানিক্সে দেখলাম কি হচ্ছে, এনার্জি লস হচ্ছে না। তো ওর এনার্জি ডেফিনেশন ওই ধরনের এনার্জিকে আলাদা ভাবে আমাদের ট্রিটমেন্ট করতে লাগে, এটা ক্লাসিক্যাল ওয়ার্ল্ডে আমরা এমন করে বলতেছি, ঠিক আছে, ও ক্লাসিক্যাল ওয়ার্ল্ডের লোক, বাট ওটাকে আলাদা ভাবে আমাদের ডেফিনেশন দিতে লাগবে এনার্জিকে। এটার ক্ষেত্রে দেখলাম একটা জিনিস, দেখো কি বললাম, যে এদের মধ্যে আমি কি করতেছি না, এটাকে ডিসপ্লেস করতে পারতেছি না, তার জন্য ওয়ার্ক ডান কত হচ্ছে, জিরো। কিন্তু তুই একটা জিনিস বল এখানে, আমি ওয়ার্ক ডান জিরো মানে কার্য করতেছি না, মানে হচ্ছে এনার্জি চেঞ্জ হচ্ছে না, ট্রান্সফার হইতেছে না এনার্জি। এবার আমি তো সারাদিন এটাকে বারবার এমন করতে থাকি, এনার্জি ট্রান্সফার হবে না নাকি, হবে। এইখানেই যদি তুই একটা জিনিস দেখিস, যে এনার্জি ট্রান্সফার হচ্ছে কি হয়নি, এখানে থার্মাল ইমেজ তো
থার্মাল ইমেজ তুললে দেখবি যে এইখানে কি হচ্ছে, বারবার এমন করার ধরুন এগুলো দেখা দিচ্ছে থার্মাল স্পট পড়ে যাবে, অর্থাৎ আমার হাতের এনার্জি কোথায় ট্রান্সফার হচ্ছে, এই বোর্ডের এখানে 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 ট্রান্সফার হচ্ছে। তার মানে থার্মাল ইমেজে, অর্থাৎ যখন থার্মোডাইনামিক্স নিয়ে পড়াশোনা করব তখন থেকে এখানেই আমার এনার্জি ট্রান্সফার হয়েছে, আমার হাতের কিছু পরিমাণ এনার্জি এই বোর্ডের মধ্যে যাবে, ওই জন্য থার্মাল ইমেজ পাবো। যে জিনিসটা তোরা তুই ক্রিকেট দেখিস কেউ, তোরা ক্রিকেট টেস্ট খেলা কেউ দেখিস? ক্রিকেট মাঝে মাঝে, যদি অস্ট্রেলিয়ার টেস্ট খেলা দেখিস, অস্ট্রেলিয়ার মাঠে যেগুলো হয়, ঠিক আছে, এখনকার দিনে তো খুব একটা দেখা যায় না, অন্য সব দেশে দেখাই যায় না, অস্ট্রেলিয়াতে এখনো দেখায়, সেটা হটস্পট। নাম শুনছিস কি শুনিস না, ক্রিকেটে দেখছিস কি দেখিস না, এই টেস্ট খেলায় দেখায় হটস্পট। হটস্পট মানে কি বলতো, যে ব্যাটটা যখন হচ্ছে ব্যাট কি করতেছে, মারতেছে, তা মারার সময় বল যদি কাছ দিয়ে যায়, ওকে, হ্যাঁ শুনছিস না, হটস্পট কাছ দিয়ে যায়, ওইখানে দেখবি যে সব জায়গাটা কালো করে দেয়, যখন ওটা রিভিউ দেখায় সব জায়গাটা কালো করে দেয়, যদি ব্যাটের কোথাও টাচ করে, টাচ করলে ওই জায়গাটা একটা সাদা একটা স্পট পাওয়া যায়, ঠিক আছে, বাকি ব্যাকগ্রাউন্ড সমস্ত কিছু কালো করে দেয়। যখন দেখবি যে হটস্পট বা ইউটিউবে সার্চ করবে, আজকে গিয়ে দেখবি ওই জায়গায় একটা সাদা পাওয়া যায়, ওইটা কিসের জন্য সাদা হয়, কারণটা ওই যে ব্যাট আর বলের মধ্যে যখন সংস্পর্শ হয়েছে না, যখন কন্ট্যাক্ট হয়েছে, কন্ট্যাক্ট হওয়ার ধরুন ওইখানে কি হয়েছে, এনার্জি ট্রান্সফার হয়েছে, এই ধরনের এনার্জি কি হচ্ছে, থার্মাল এনার্জি। আর এই ট্রান্সফারটা কি হচ্ছে, ইনফ্রারেড রিজিওনে হয়, তো ওই জন্য আমরা চোখ দিয়ে দেখতে পাই না, খালি চোখে দেখতে পাই না। যেমন আমি বললাম এখানে এনার্জি ট্রান্সফার হইতেছে, খালি চোখে বুঝতেছি না, কিন্তু থার্মাল ইমেজ যদি নেক্সট ইনফ্রারেড রেতে দেখবো এখানে এখানে কি হচ্ছে, এনার্জি ট্রান্সফার হয়েছে। হটস্পটও সেম জিনিসটা হয়, ওকে, এনার্জি ট্রান্সফার হয়। এবার তাহলে দেখ, আমরা যেমন ডেফিনেশন দিলাম, এখানে অনুযায়ী তো এনার্জি ট্রান্সফার হইতেছে না, কিন্তু যখনই থার্মোডাইনামিক্স এই জিনিসটাই পড়বো, তখনই দেখবো যে এনার্জি ট্রান্সফার হইতেছে, অন্য ফর্মে হইতেছে, অন্য ভাবে হইতেছে, ওকে। সো আমি এইটার জন্যই প্রথমে এতক্ষণ গল্প করছিলাম এনার্জি নিয়ে, যে এনার্জি না প্র্যাকটিক্যাল জগতে এনার্জিকে বহুত আলাদা ভাবে দেখতে লাগে। এইখানে ফিজিক্স এর ভাষায় আমরা বলতেই পারি যে পুলিটা কোনো কাজ করতেছে না, বাট পুলিটা অবভিয়াসলি তোর অতগুলো খাটনি করার জন্য কামতেছে, ওকে, এনার্জিকে আমরা আলাদা ভাবে দেখতে লাগে। সো তোদের একটা জিনিস বলি সব সময়, যে ফিজিক্স পড়ার সময়, আরেকদিন বলবো, ওকে, আরেকটু এনার্জির ভিতরে ঢুকি, অন্যদিন তখন বলবো, ওকে, কিন্তু ফিজিক্স পড়ার জন্য একটা জিনিস মাথায় রাখবি, যে ব্রড মাইন্ডেড হ, ভাবিস না যেইটুক বললি ওইটুকুই রিয়েল ফিজিক্স, আমরা জাস্ট একটা ফিজিক্স এর ব্রাঞ্চ এর মধ্যে পড়ে আসি, ব্রাঞ্চ এর মতো একদম কি আর বলি, একটা স্পেশাল স্পেশাল কেস করতেছি, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ফিজিক্স অনেক ব্রড একটা জিনিস, যেগুলো বললাম যে তোরা যখন নিজেকে এক্সপ্লোর করবি, ভালো জায়গায় যাবি, আরো ভালো জায়গায় গিয়ে পড়াশোনা করবি, পরবর্তীতে প্র্যাকটিক্যাল জগতের অ্যাপ্লিকেশন যখন আসবে, তোরা, আমি চাই যে এখন থেকে আমার কাছে পড়তেছিস এগুলা সেমিস্টার থেকে, প্রথম থেকে, তো আমি চাই তোরা পরীক্ষার রেজাল্ট ভালো কর, সবাই ভালো ইউনিভার্সিটিতে আসিস, ভালো কলেজে আসিস, তারপর এটা এমন রিয়েল ওয়ার্ল্ডে যা, যেখানে ফিজিক্স নিয়ে কাজ করতে পারবি, ডিআরডিওতে যা, ইসরোতে যা, বার্কে যা, ঠিক আছে, ওকে, টিএফআর এ যা, তো আইসি ইয়ে যা, আইসি ব্যাঙ্গালোর, তারপরে হচ্ছে এস এন বোস, ভালো ভালো জায়গায় যা, যেগুলো হচ্ছে কাজ করতে পারবি রিয়েল ওয়ার্ল্ড এর জিনিস নিয়ে। তোদের এস এন বোসের কিছু গল্প শোনাবো ধীরে ধীরে, আর একটু বড় হতোটা তোদের সাথে আরো কন্ট্যাক্ট বাড়ুক একটু আমার, তারপরে তোদের ভিতরের অনেক জিনিস নিয়ে কথা বলবো, যেগুলা অবভিয়াসলি মানে নেটে সেটা কোথাও পাবি না, ঠিক আছে, তোর যদি চেনা জানা থাকে, তোর যদি কন্ট্যাক্ট থাকে, তাহলেই বললে খোঁজ খবর পাবি, তো তোদের শেখাবো যে কেমন কেমন কাজ চলতেছে, ঠিক আছে, আমার স্টুডেন্ট আছে সব জায়গাতেই প্রায়, ওদের সাথে কন্ট্যাক্ট হয়, তো ওগুলো তোদের দেখাবো, রিয়েল ওয়ার্ল্ড এর জিনিস বহুত আলাদা হয়, ঠিক আছে, তো শিখবি, আমরা ধীরে ধীরে শিখবো রিয়েল ওয়ার্ল্ড এর, ওকে, চেষ্টা করবো শেখা। তো যখন ফিজিক্স পড়বি একটু ব্রড মাইন্ডেড হবি, বাট যখন যে ব্রাঞ্চ পড়বো ওই ব্রাঞ্চটাকেও ভালো করে শিখবি, শেখার পর ধীরে 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 ওই ব্রাঞ্চ গুলো একত্রিত করতেই থাকবো আমরা, করে 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 একটা হচ্ছে রিয়েল ওয়ার্ল্ড এর আশেপাশে পৌঁছাবো, তারপরে যখন আরো বড় হবে রিসার্চ করবে, তখন তো রিয়েল ওয়ার্ল্ডেই চলে যাবে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে এই জিনিসটা গেল, তো এটা গেল, আজকে এতটুকুই থাক, আর এরপরের দিন প্রবলেম সলভ করবো আমরা অর্গানাইজড থিওরেম নিয়ে। আর যেটা বললাম, এই ফর্মুলাটা শুধুমাত্র কি হয়েছে, কনস্ট্যান্ট ফোর্সের জন্য হবে, ভেরিয়েবল ফোর্সের জন্য হবে না, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেমটাকে বা ওয়ার্ককে আমরা
ভেরিয়েবল ফোর্সের জন্য কালকে আমরা বোঝার চেষ্টা করব, আর এটার রিলেটেড ফর্মুলা প্রবলেমস গুলো সলভ করব। ঠিক আছে, আজকে এতটুকুই থাক ডেফিনেশন অনুযায়ী। যাই হোক, এটুকুই, তাহলে গুড নাইট। ওকে, কালকে তাহলে বাকি ফর্মুলা টর্মুলা গুলো দেখবো। ঠিক আছে, ওকে।